قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة شرا يراه. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد يا أيها الذين آمنوا قوا أنفسكم أهلكم نارا. قال رسول الله صلى الله تعالى عليه وسلم النساء عبادات الشياطين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمسة شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وآكب الصلاة وآت الزكاة الصيام رمضان المبارك الحج أو قام قال عليه السلام. قال الله تعالى عيزا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درد اللهم جرجر ولا آلي میرے آنکھوں کے پتولی میں جلوائے محمد کا میرے دل کی آئینہ میں نقشائے محمد کا. اللہم صل علی ولا آلی کوئی جنتوں میں جائے گا کوئی دوزخ میں پہنچے گا کوئی جنتوں میں جائے گا کوئی دوزخ میں پہنچے گا مدینے کی طرف دوڑے دیوانہ محمد کا. اللہم جوان چھلگا جر جر سیدنا پیغمبروں کی روزہ دکھا دے خدایا بڑے مقتدی سے ملا دے خدایا شراب محبت پلا دے خدایا پیغمبروں کی روزہ دکھا دے خدایا. اللہم صل علی ولا آل سیدنا
توحید قدم کا عالم نے بجوا دیا کملی والی نے توحید قدم کا عالم نے بجوا دیا کملی والے نے پی پی کے پیالے کوثر کے لوٹیں گے مزاجی بھر بھر کے اننا اعطینا کل کوثر فرما دیا کملی والے نے دین و ملا ایمان و ملا پڑھنے قلیے قرآن و ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے لا الہ الا اللہ لا الہ الا اللہ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ اللهم آمین کلمہ شریف درود شریف کی راستہ شندا تھیکے پرجنت جا کچھ آلوچنا کرچن کرب کربین اللہ سکلر آلوچنا کے اپنا دربار قبول کرنی او ربی اللہ আলোচনা তেলাওয়াতের ভিতরে যত ত্রুটি হয়েছে আল্লাহ তাআলা যত ত্রুটি হবে আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি গুনাহগুলোকে আপনার নিজ গুণে আল্লাহ আপনি বান্দাদেরকে ক্ষমা করে দিন খাস করে এ জলসাকে কবুল করে নি আল্লাহ তাআলা এ জলসার উসিলায় খুশি হয়ে রাজি হয়ে আমাদের সকলের মনের মুনাজা আমাদের সকলের মনের তামান্নাকে কবুল করে নি আল্লাহ তাআলা রাজি হয়ে খুশি হয়ে যা কিছু সব ইনায়াত করলেন আল্লাহ এ সবকে সোনার মদিনায় নূর নবী তাজদারে মদিনা মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবারে সব কানা পৌঁছে দি এ সব হুজুরের আওলাদ کرام تابعین تبع تابعین ائمہ مستفیدین صدیقین صالحین بزرگان دین دیر اروا پاک سب کنا پوچھ دی اے سب پھرپھران زمین شیا چھ مزادر زمان امین الشریعت قطبুল ارشاد حضرت دادا حضور پیر قبلہ شاہ رحمت اللہ علیہ دربار سب کنا پوچھ دی حضور پاس کلے جا ٹکرا حضور خلیفہ محب الدین گون دنیا بک تھی جرا گزرے گیچن اللہ سمست حضور دربار سب کنا پوچھ دی اللہ এ সব এই নতিপুর গ্রামে ফড়লা গ্রামের আশেপাশে যত কবরস্থান রয়েছে আল্লাহ তাআলা আমরা যারা উপস্থিত হয়ে আমিন আমিন করে পর্দা নিশিনি আমার আম্মা জান বোনেরা আল্লাহ আমার যারা পিতা মাতাকে হারিয়ে ফেলেছি আল্লাহ
আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরের আজাবকে মাফ করে দি। এ মজলিসকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা যতটুকু ওয়াজ নসিহত শোনাবেন করাবেন, বলনে বালা শুননে বালাগণকে প্রত্যেকের জীবনে আমল হবার তৌফিক দিন। আল্লাহ তাআলা খাস করে আমার ভেজানেরা কচি কচি বাচ্চারা মাহফিল কায়েম করেছেন, এই মাহফিলের ওসিলায় আল্লাহ আপনি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। এ জলসাকে কবুল করে আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি পরেজগার বানিয়ে দিন। আল্লাহ যে পথে চলিলে তোমায় পাবো, যে পলে যে পথে চলিলে তোমার রসুলকে পাবো, আল্লাহ আপনি আমাদের সকলকে সেই পথে চালনা করুন। আল্লাহ তাআলা যে ইচ্ছা শানিয়ে আমি শানা এসেছি আপনার গুনাহগার বান্দা, আল্লাহ তাআলা আমার টোটাফাটা জবান দিয়ে আল্লাহ তাআলা আপনার দিন ইসলামের সারা শরিয়াতের কথাকে গোটা জাতিকে আল্লাহ বলবার তৌফিক দান করুন। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم بك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের দরবারে জানাই যে আল্লাহ আমাদের সকলকে সুস্থ মনে সুস্থ শরীরে আল্লাহর পাক মাহফিলে সামিয়ানার নিচে বসা তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে মিলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না, আরো শুকরিয়া জ্ঞাপন করি, সালাতু সালাম জানাই দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম, যার ওসিলাতে এমন একটা মজলিসকে পেয়েছি। জোরে সরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জলসা মনোনীত নির্বাচিত মহাসম্মানীয় সভাপতি মশাই, আমন্ত্রিত উলামায়ে হযরতগণ, আল্লাহর একদল হাফিজে আলেম বান্দাগণ, সামনে উপবিষ্ট আমার মহাসম্মানীয় শ্রদ্ধেহ মুরব্বিয়ানগণেরা, স্নেহের কচিকাচারা সমবয়স্ক বন্ধু যুবক ভাইয়েরা, পর্দানিশিনী আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সকলকে একত্রিত অবস্থায় আল্লাহর এক পাক মাহফিলে বসার তৌফিক দান করেছেন, যে মাহফিলটার প্রতিষ্ঠাতা স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন। জানি আমি আপনি জানি না, তাই অনেকেই আমরা বলিয়ে মাহফিল ওয়াজ মাহফিল দিয়ে লাভ নাই, বলি না আমরা? আমরা অনেকেই বলি এই জলসা জুলুস করে লাভ নেই। এই জলসা জুলুস কার? মানুষের, মানুষের তৈরি এটা, এটা মানুষের তৈরি নয়, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি। একবার জোরে সরে বলুন সুবহান। আলামে আরওয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে সমস্ত রুহুদকে এক জায়গায় করে আল্লাহ নসিহত করলেন, সমস্ত রুহুদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার রুহুরে আজম শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার জ্ঞান আমার গরিমা আমার শ্রেষ্ঠত্বকে কায়ামত পর্যন্ত এমনই হালতে আমি আল্লাহ রেখে দেব। জোরে বলুন সুবহান। এরকম হালতে চলবে? চলছে কি না? ওয়াজ মাহফিল চলছে না? আমার দিনদার ইমানদার ভাইরা, অনেক কার আল্লাহওয়ালা বুরুবিয়ান গণের আর জনেরা যুবকেরা, পর্দা নিশিনী আমার আম্মা জান ও বোনেরা, কার কুলে শুনে রেখে দাঁড়ে আমার আল্লাহ রব্বুল আলামিন রুহুদেরকে ওসিয়াত করেছিলেন। প্রথম নাম্বার ওসিয়াতের মূল বক্তব্য ছিল, আমি আল্লাহ আমাকে তোরা স্বীকার করবি কিনা বল। ও বেজানেরা মুরুব্বিয়ান গণেরা, সমস্ত রূহগুলো এক বাক্যে বলেছিল, না না না, আপনি আল্লাহ আল্লাহ, আমরা রুহ রুহ, যে যার সম্মানে জায়গায় থাকবে, কেউ কারো ইত্তেবা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ওসিয়াত করলেন, তম্বি করলেন, জাহান্নাম তৈরি হলো। ভাই হাদিস পাকে এসেছে, প্রথম জানছি যে সমস্ত রুহগুলোকে আল্লাহকে আল্লাহ বলে মেনে সিজদা করেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক চান্সে তাদের নামগুলো পয়গম্বর নবী আলাইহি সালাতু ওয়াসসালাম গণের নামের খাতায় লিখেছেন। জোরে বলুন সুবহান। নবী আলাইহি সালাম দ্বিতীয়বারে যারা মেনে সিজদা করেছিলেন, আল্লাহর কথা মেনে যারা সিজদা করেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামটা আল্লাহর মুমিন সলিহীন বান্দা আলেম বান্দা জাকিরিন বান্দা হিসাবে আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহান। তৃতীয়বারেতে যে সমস্ত রুহগুলা সিজদা করেছিলেন, কিন্তু 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 ভাব নিয়ে মনোবাঞ্ছনা একগ্র চিত্তে রাখেন আমার আল্লাহ রব্বুল আলামিন, ওই বান্দাগুলোকে দুইটি কিসমে বিভক্ত করলেন, দুটি দলে বিভক্ত করলেন। ও বেদনেরা কার কুলে শুনে কেতেন, এক দল বান্দা কেল্লা জানিয়ে দিলেন, ওরা আর কোনদিন হেদায়েতে রাস্তাতে আসবে না, ওরা আমি আল্লাহ আমার কথার অবাধ্য সারা জীবন চলবে, আর এক দল বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই বান্দাগুলো একদিন একদিন না একদিন 70 বছরে হলেও আমি আল্লাহ আমার মেনে আমি আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব স্বীকার করে আমি আল্লাহ আমার জন্য সেজদা করবে, আমি আল্লাহ পাক ওদেরকে জাহান্নামী করব বটেই, কিন্তু একদিন আমার দয়ার রহমতের জান্নাত আমি ওদের নসিবে রেখে দিলাম। একদিন ওরা বেহেশতে যাবে, তাহলে একদল বিনা হিসাবে পয়গম্বর নবী আলাইহিসসালাম বেগুনা মাসুম হবে, আর একদল আলেম বান্দা হবে, গুনাহগারা হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরি বান্দা হওয়ার কারণে আল্লাহ তাদের নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। আর একদল বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে তবে নাজাত দেবে। কথা বুঝে এসেছে? কোড়লা গ্রামের নতিপুর গ্রামে শয়ে শয়ে বছরের পর বছর জলসা হতে চলেছেন, দিনের পর দিন ওলামাই দিনরা ওয়াজ নসিহত করেছেন, মা বোনেরা পর্দার আলে অবস্থিতা ওয়াজ শুনেছেন, সামনে উপবিষ্ট আমার মুরুব্বিয়ান গণেরা ওয়াজ নসিহত শোনেন শুনবেন শুনছেন। ও বেজানেরা ওয়াজ নসিহত শুনে যারা হারাম পদকে বর্জন করলো না, যে সমস্ত মানুষগুলা হালাল রাস্তা অবলম্বন করলো না, জানবেন সমস্ত মানুষগুলার রোগ আল্লাহকে আল্লাহ বলে প্রথম চটকাতে স্বীকার করেন না। এই বাংলা ভাষা বোঝা যাচ্ছে ভাই? এক চটকায় যারা পরিবর্তন হবে তাদের জন্য নাজাতের একটা রাস্তা থাকবে, আর উলামায়ে দিনরা বলে বলে মুখে পাথর বসে গেছে, আর যারা শ্রোতাগণ শুনে শুনে কান ছিদ্র হয়ে গেছে, পরিবর্তন হয়নি, ও মার খাবে। ওলামায় দিনরা বলে গেছে একবার কলেমা পড়লি জান্নাত, ফুকে দাও,
একবার কলেমা পড়লেই হবে, ওরে বসে বসে সারা রাত ধরে জেকের কর, যে ধোনা ধুনে দিয়েছি কয়েক বছর ধরে চলে যাবে, নাজাত পাবেন। ভাইরা আমার বাবাজিরা আমার ও জনেরা যুবকেরা কান খুলে শুনে রেখে দেন, অজনেসিয়া সোনাটা যেমন আপনার জন্য প্রাঞ্চনীয়, অমরবিয়ান গণেরা অজনেসিয়াটির উপরে আমল করা তার থেকে তিন গুণ বাঞ্ছনীয়। কার খুলে শুনে রেখে দেন, অজনেসিয়া শুনলেন, অজনেসিয়া শুনে যদি ওর উপরে আমল না করেন, এই কথার উপরে যদি আপনার জীবন জিন্দেগি না চালান, ও মুরুবিয়ান গণেরা এই অজমা পিলটা আপনার নাজাতের কারণ হবে না, এটাই আপনার জন্য আজাবের কারণ হয়ে দাঁড়াবে, এই আপনাকে আজাবের ভিতরে ল্যাবে। মসজিদটাতে যদি নামাজ না পড়ে কোন মুসল্লি যদি না হয়, ওই মসজিদেতে যদি জমাত না হয়, ও মুরুবিয়ান গণেরা দয়া করে একটু বলবে ওই মসজিদটা কি আমার আপনার জীবনে কি নাজাতে রাস্তা দেখাবে, নাজাত পাবেন। এলাকায় দেখেন শুধু মসজিদ তৈরি করছে, গায়ের কম হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা তারা গির্জা তৈরি করছে, মন্দির তৈরি করছে, মুসলমান বলছে ওরা যখন মন্দির তৈরি করছে আমাদের মসজিদ তৈরি করতে কি লাভ, এ ভাইয়া এই তাসাব্বর অনুকরণ ইসলাম আসুন। ওদের ছটা মসজিদ মন্দির থাকতে পারে, আমার একটা মসজিদে যদি পূর্ণাঙ্গ মুসলমান না হয়, পূর্ণাঙ্গ মুসল্লি না হয়, তাহলে দ্বিতীয় মসজিদ তৈরি করা আমার জন্য নিষেধ, গোদা বাংলা বুঝতে পারছেন। এক কালার জমাত যদি পূর্ণ না হয়, এক কাতার যদি পূর্ণ না হয় মসজিদ, দ্বিতীয় কাতারটা যদি খালি থাকে, তৃতীয় কাতারে যদি শূন্য থাকে, ও জায়গায় শয়তান আসবে, ও জায়গায় শয়তান দখল করবে, যে মসজিদের ভিতরে শয়তান দখল করে নিয়েছে ওই জায়গায় মুসলমান কি নাজাতের রাস্তা খুঁজে পাবে, কথাগুলো বুঝবে। তাহলে মসজিদ তৈরি করতে হবে, মসজিদের মর্যাদা দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে তৈরি করলেন, এ মানুষ আমি আল্লাহ তোকে নাম দিলাম আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর লাকাব দিয়ে দিলাম আশরাফুল মখলুকাত, তুই সকলের সেরা, শ্রেষ্ঠত্ব আমি তোকে দিয়ে দিলাম, খবরদার এমন কোন কাজ করবি না চতুর্পদ জন্তুর জানোয়ারের থেকে যেন তুই খারাপ না হোস, তোর আদব তোর আখলাক যেন উৎকৃষ্ট মানে হয়। মুসলমান ছেলেরা সব মসজিদ তৈরি করবার জন্য কোদাকুদি লাগিয়ে দিত, একতলা মসজিদে মুসল্লি ঠিকভাবে হয় না, দুতলা করে বসে, কথা ঠিক বলছি না ভুল বলছি ইমাম সাহেব ভাই? জি, দুতলা মসজিদ তৈরি করেছে, নিচে জুম্মার নামাজ পড়তে, ওপরটা পুরো খালি, ওপরে কে নামাজ পড়বে শয়তান? বলছে কানাইলাল পাশে বড় মন্দির তৈরি করেছে, ওর পাশে আমি একটা মসজিদ তৈরি করবো, রেশারেশি চলছে, মার খাবে বলে মুসলমান। আরে ও মার খাবে কিনা সে পরে দেখা যাবে, এ মুসলমান যে অন্যায় কথা অবলম্বন করছে, জাতি আমার ধর্মটাকে বুঝলো না, আমার ধর্মের কথাগুলোকে অবলম্বন করবার তো দূরের কথা, ওটাকে বোঝার শক্তি এর দেমাকে নেই, কারণ গরুর গোশত খুব জোর খাচ্ছে। ভাইরা আমার বাবাজিরা আমার দুঃখ নেবেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যাবেন, কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে মদিনার জমিনে চলে যাবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর কাফেরেরা ঘিরে ফেলেছে আমায়, বাবা আবু বকর কাফেরেরা আমাকে বেষ্টন করে ফেলেছে, আর বাঁচার উপায় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ জমিন থেকে আমাকে মদিনায় চলে যেতে বলেছে, এ জমিন আমার জন্য উপযুক্ত নয়, এ জমিনে আর থাকা যাবে না। ও বিজনেরা
বারো বছর তেরো বছরের ছেলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুইয়ে রেখে নবী আমার মহা চিন্তায় পড়ে গেলেন। নবী আমার হযরতে আলীকে বললেন, বাবা আলী, ও বাবা আলী রে, এই বিছানায় শুয়ে থাকো বাবা, একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো বাবা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানো তোমার সমস্ত দেখভালের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব জানো আল্লাহ তোমায় নিজে গ্রহণ করে। হযরতে আলী ঘুমিয়ে আছে, চাদর মুড়ি দিয়ে নবী আমার ঘর থেকে বার হবে কি করে, চারিদিকে কাফেররা আমার নবী পাকের ঘরটাকে ঘেরাও করে রেখে দিয়েছে, ও মুরুব্বিয়ান গণেরা মক্কার জমিন থেকে নবী আমার বেরোতে পারবেন না। নবী আমার অস্থিরতা বোধ করলেন, আমার আল্লাহ রব্বুল আলামিনকে জানায়, ও রব্বি আল্লাহ, কাফেররা গোটা ঘরটাকে ঘিরে ধরে, আমি কি করে বের হব, তোমার মদত ছাড়া দুনিয়ার কোন মানুষ আমাকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। জমিনের উপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, ও জিব্রিল আমিন রে, ওরে আমার রুহুল আমিন, চলে যাও চলে যাও, আমার নবীকে যে বলে দাও, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া মিনাল আযকানি ফাহুম মুকমাগুন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ও আমার নবী, চিন্তার কোনো কারণ নাই, দরওয়াজাটা খুলুন, দরওয়াজার সামনে থেকে এক মুস্কা মাটি নিয়ে আমার সূরা ইয়াসিনের এই আয়াতটা তেলাওয়াত করে একবার দম দিয়ে গোটা কাফের দিকে ছড়িয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনের কারিশমাতে, আমার কোরআনের নজিরতে আমি ওদের অন্ধকার চোখগুলোকে অন্ধ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আপ সব সুন রহে হ্যায় মন্ডল সাউন্ড কি এক অনমোল পেশকশ, বেঙ্গলি ইসলামিক মিলাদো মহফিল কি লাইভ রেকর্ডিং, মন্ডল সাউন্ড, মিন্টু মন্ডল, কোড়লা বাজার, হাওড়া, মন্ডল সাউন্ড, আসসালামু আলাইকুম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মলি সাহেব কোরআন তেলাওয়াত করে খুব দিচ্ছে, কাজ হয়নি, পেটের যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছে, পানি পড়া দিয়েছে, হুজুর প্রচন্ড পেটের যন্ত্রণা হচ্ছে, থামেন, তেল পানি দিয়ে রে ফু, সূরা ইয়াসিন গোটা তেলাওয়াত করে ফু দিয়েছে, পেটের যন্ত্রণা ভালো হয়, কারণটা কি রে ভাই? এই না কাজ হওয়ার কারণটা কি বলে? না কাজ হওয়ার কারণটা হচ্ছে জবান সংযত করে চলতে পারি, যখন যা ইচ্ছা তাই চালি, জবানটাকে যদি আপনি হেফাজত না করতে পারেন, ও মুরুব্বিয়ানগণেরা, জবানটাকে যদি আপনি সঠিক জায়গায় না চালনা করতে পারেন, ওই জবান দিয়ে আল্লাহর পাক কালাম, আল্লাহর মুকান্নাসুল কালাম তেলাওয়াত করে করে, তেলাওয়াত করে করে যদি জপে জপে জীবনটা শেষ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তেলাওয়াতি কালামের কোন তাসির ওই ব্যক্তির জবান দিয়ে আল্লাহ করাবেন না। জবান যদি আপনার ঠিক থাকে, জানবেন একবার সূরা ফাতিহা শরীফকে তেলাওয়াত করে, একবার পানিতে দম দিয়ে, তেলেতে দম দিয়ে যদি ওই রোগীকে দেওয়া যায়, আল্লাহর ওই পাক কালামের সঙ্গে পাক জবানের সম্পর্কে সম্পৃক্ত হয়ে সংমিশ্রণ হয়ে অসুস্থ ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কালামের কারিশমা দিয়ে ওকে সুস্থ করে তুলবেন। জোরে বলুন সুবহান। জবানকে সেইভাবে রাখতে
মিথ্যা কথা বলে বলে জবানে আগুন লাগিয়ে রেখেছি। সুরা ইয়াসিন গোটা কোরআন শরীফ তেলাওয়াত করে ফুদিয়ে দিয়ে বাষ্ট হয়ে যাওয়ার খা পেয়েছে, রুগীর আর যন্ত্রণা সারে ভিতরে তো ঘোঁক, বিশাল বড় ঘোঁক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করবার আগে নবী আমার এক মুষ্ট মাটি দিয়ে ফুক দিয়ে দম করে কাফেরদের উপরে ছড়িয়ে দিলেন, সমস্ত আবু জাহেলের দলেরা অন্ধের মতো হয়ে গেলেন, চোখ সব ধাঁধা হয়ে গেছে, কেউ আর আমার নবীকে দেখতে পান না। জোরে বলুন সুবহান। নবী আমার আস্তে আস্তে সামনে দিয়ে হেঁটে হেঁটে হযরত আবু বকরের ঘরে চলে গেলেন। জোরে বলুন সুবহান। নবী পাক সাল্লাল্লাহু সঙ্গে সঙ্গে যে একবার খটকা মারলেন, আবু বকর দরওয়াজা খুলে গেছে। গভীর রাত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরওয়াজায় একটাকে নবী আমার খোলা দেখি। আমার নবী প্রশ্ন করেছিলেন, বাবা আবু বকর রাতে ঘুমান, রাতে ঘুমান নে, ঘুম হয় নে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে 6 মাস আগে আপনি আমায় বলেছিলেন, বাবা আবু বকর এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মক্কার জমিনে সত্যবাণী কলেমাকে প্রচার করতে দেবে না, আমাকে জানে মারার পরিকল্পনা করবে বাবা আবু বকর, ওই বিপদের সময় কে হবে আমার সঙ্গী? বাবা আবু বকর আমার সঙ্গী হিসাবে আমার আল্লাহ তোমাকে কবুল করেছে। যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস থেকে আমি আবু বকর প্রতিদিন রাতে এই ঘরের দরওয়াজার কাছে চৌকাঠে হেলান দিয়ে সারা রাত দূরে দূরে জেগে জেগে দাঁড়িয়ে থাকি, কবে আমার নবী আসবে, কবে আমার নবী এসে ডাকবে এই অপেক্ষায় আমি আবু বকর 6 মাস অতিবাহিত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস ধরে আমি আবু বকর আমার চোখে আর ঘুম নাই, কারণ আমার নবীর মহাব্বত আমার ভিতরে ঢুকে গিয়েছে, আমি আবু বকর আমার নবীকে ছাড়া বাঁচতে চাই না, আমার নবী যদি ক্ষতি হয়ে যায় আমি আবু বকর বাঁচব না, তাই আমি আবু বকর চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার নবী একবার আবু বকর বলে ডাকবে, আমি একবার আবু বকর ডাকের আওয়াজে সঙ্গে সঙ্গে আমার নবীর ঘরে দরওয়াজা যেন খুলে দিতে পারি। এক রাত মুসলমানের ছেলেরা জলসা হচ্ছে, এক রাত জাগার কোন সময় নেই। আইপিএল খেলা হচ্ছে, সব টিভি দেখছে বাড়িতে বসে, আর এইরকম সাইজের বাচ্চাগুলোকে সব বলছে কার্টুন দেখ, কার্টুন দেখছে না সব ভাই? আবার একটা চ্যানেলের নাম নাকি দিয়েছে পোগো, চ্যানেলের নাম বুঝতে পারেননি পোগো, আমাকে বলছে আমি হেসে হেসে মরে যাচ্ছি, কি চ্যানেল সে? বলছে সেখানে শুধু কার্টুন দেখানো হয়। কার্টুন কারা দেখে? না বাচ্চা 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 ছেলেরা, মানে ওকে সকলকে তো এখন চিনতে পারবে না, নামগুলো তো চিনতে অক্ষর গুলো চেনাতে হয় না ছোটবেলা থেকে, বাচ্চাগুলোকে অক্ষর চেনাচ্ছে, কে গণেশ, কে সেলিম, কে জাফর, কে জগা, এদের সব চেনানোর জন্য সব পোগো ফিট কর দিয়েছে, পোগো হয়ে যাবে সোগো, বুঝতে পারেন? একদম পাকা জিনিস ওখান থেকে গোড়া থেকে তৈরি হয়ে যাবে, যে কটা বেরবে সব ঝানু মাল, 10 বছর বয়স হয়ে যাবে ওকে আর চেনাতে হবে না, কেজি তার কে মিঠুন চক্রবর্তী সব ওর গুরু, সব চিনে একদম ফেস টু ফেস লাগিয়ে দেবে, ও যেমন ভাবে চলবে এও সেরকম ভাবে চলবে। ছেলে পিলে আর ছেলে পিলে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ছেলে পিলে ঝগড়া বাঁধাচ্ছে, মুখে চড় মারছে, চড়ের শব্দ হচ্ছে এটা একটা শব্দ, আবার মুখ দিয়ে একটা শব্দ বার করছে, বলছে মাতৃস্ত এরকম শব্দ, বলছে এটা হচ্ছে মিউজিক, মারির সঙ্গে মিউজিক ফিরি, তাহলে এতটুকু বাচ্চা যদি মারির সঙ্গে মিউজিক ফিরি দেয় জবান থেকে, ওই বাচ্চাটা আপনার মরণের পরে কি কবরের কাছে যে দোয়া চাইবে বলে মনে হয়? দোয়া চাইবে ও জীবনে? বরঞ্চ ও দেখবে বাপের ডিপোজিট কত আছে, ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টে কত আছে চেক কর, যদি ভালো রেখে যায় তোর জন্য বছরে একবার সবরাসানি হবে, তা করে দেখেন
বছর একবার কি ব্যাপার মলি সাহেব হাবিব সাহেব ইমাম সাহেবদের ঘুম নেই রাতের ঘুম নেই কি সবে বরাতে কুদাকুদি ফেলে দিয়েছে বাপ মায়ের কথা মনে পড়ে কত বড় হালাল জাদা সন্তান বলেন সারা বছর বাপের খেয়ে বাপের জমিতে বসবাস করে বাপের ঘরেতে বসবাস করে একবার বছরে মনে করছে বাপের কথা কত বড় হারাম জাদা বলেন এই ছেলেটার এর কি প্রকৃতপক্ষে দোষ ও যে কবরে ঢুকেছে ভালো করে তৈরি করে যায়নি বলেছে নবী উম্মত বাড়াতে দশটা হয়ে গেছে বিরাট সার্টিফিকেট উম্মত বেড়ে গেছে একটাও মানুষের বাচ্চা হয়নি সব হারামির বাচ্চা তৈরি হয়ে গেছে ছোটবেলা থেকেই সব পোকো দেখে মানুষ কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি গো রাগ হচ্ছে আপনাদের হলেও কিছু করার নেই দুনিয়ার জিন্দগিতে হায়াতে জিন্দগিতে থাকা অবস্থাতে আমার আল্লাহর নবীর জবাব দিয়ে বলেছিলেন নবী আমার আমি নবী তোমায় বলছি তোমাকে আমি বলে দিচ্ছি আমার আবু বাকার জান্নাতি 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 জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আয়াতে বছর বয়সে হযরত আবু বাকার ইসলাম কবুল করার পরে যদি জান্নাতি 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 সার্টিফিকেট পেয়ে যায় ও মুরুব্বিয়ান গণেরা আমার আপনার ঘরে ছেলেরা ছোটবেলা থেকে ইসলামের ঘরে জন্ম নিলেন অথচ এরা জাহান্নামি 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 কেন বলেন আজ বুঝতে পারেননি 37 বছর বয়সে আবু বাকার ইসলাম কবুল করে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে আর আমি আপনি ইসলামের ঘরে জন্ম নিয়ে একজন আর একজনকে ডাকছে ওই বেঈমান এদিকা এমনকুল কি আর নতুন নাম নাকি বেঈমান বলে ডাকছে হ্যাঁ ভাই কি বলে ডাকি বলছে হচ্ছে পাক্কা বেঈমান এ ওর নাম বলছে না ওরে আমি ডাকি ওরে বেঈমান বলিস কেন ওরে বেঈমান বলি এই জন্য ও নামাজ পড়ে বলছে ওযু করা লাগবে না বিনা ওযুতেই নামাজ হবে তাহলে আমার আপনার ঘরের মুসলমান ছেলেরা বিনা ওযুতে নামাজ পড়ছে হযরতে আবু বাকার সিদ্দিক ওযু করার জন্য পেড়াপিড়ি করতেন পানি পেতেন না মাটিতে পা ঘষে হাত ঘষে ওযু করেছেন নামাজ যাতে পবিত্র হয়ে যায় এই আবু বাকার জান্নাতি হবে না যে পানি পেয়েছে অথচ ওযু করেনি নামাজ পড়েছে কে জান্নাতি হবে তাহলে কে মানুষ ছিল আবু বাকার মানুষ না এ মানুষ সারা জীবন যদি মনে করেন ও আমার জন ছেলেরা যুবকেরা মনে দেখ দুঃখ নেবেন না ব্যথা নেবেন না কান খুলে বলে যায় শুনে রেখে দেন ওয়াজনসিয়া দিয়ে যদি আপনার জীবনে পরিবর্তন না আসে আবু বাকারের ভিতর দিয়ে যদি আপনার জীবন পরিবর্তনশীল না হয় আপনার জীবনটা যদি রসুলুল্লাহর অনুগত না হয়ে যায় সারা জীবন ওয়াজনসিয়া শুনে নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে অজনেসিয়া কোনদিন রাস্তা দেখাবে না অজনেসিয়াতের নাজাতের রাস্তা হলো ওলামাই দিনরা কোরআন হাদিস থেকে যে বর্ণনা করে যায় ওই বর্ণনার উপরে যিনি আমল করেন ও মুরুব্বিয়ান গণেরা এই রাস্তাটার দেখানোর সুন্দরর জায়গার নাম হলো জলসা এই জলসার উপরে যদি আপনি আমল করে যান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতকে কবুল করে নাজাতে রাস্তা দেখিয়ে দেন জোরে বলুন আরো জোরে বলুন নাজাতের রাস্তা পাবে এক কি হলো এই দিক পথে জায়গা সোনার চাঁদেরা সোনার ভাইরা সব জায়গা নেই বসা এই চেয়ারে সব খালি রয়েছে পায়খানা আছে নাকি মুরগির পায়খানা টাইখানা আছে নাকি চেয়ারে ভাই মাঝখানে সব খালি খালি কেন কাদা পাদা আছে নাকি কাদা আছে
ক্যাসেটটির শব্দ ধরনে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে শাহাজি মোবাইল প্লাজা দেউলি বাজার দক্ষিণ চব্বিশ পরগনা। একদম ফাইন করে পরিপাটি করে আসুন। ও গো চা তুমি বলে দাও আমার নদীজি কোথায়, ও গো চা তুমি বলে দাও আমার নদীজি কোথায়, কোথায় গেলে পাব নবীকে, কোথায় গেলে পাব নবীকে, পাক নবীজির নূরের দিদার, ও গো চা বলে দাও আমার নদীজি কোথায়। আল্লাহুম্মা রাতের আকাশে তারকারায় ওঠে, রাতের আকাশে এই বড় দুব্বা সকলের পছন্দ না বলো, যত শর্ট করা যায় এমন এমন ছেলেরা সবই সামনে বসে আছে, কিছু ছেলে এমন এমন সব জামা গায়ে দেয়, হাত এরা উঁচু করলে নাবি দেখা যায়, আর এখন সত্য খই খারাপ হয়ে গেছে, অভ্যেস খারাপ হয়ে গেছে, নাবির ওপরে লুঙ্গি পরতে নাকি ওদের খুব লজ্জা লাগে, প্যান্ট পরতে লাগে খুব প্রচন্ড লজ্জা লাগে, তাই জোয়ান ছেলেরা সব প্যান্ট এইখানটা ঝুলিয়ে রেখেছে। জিজ্ঞাসা করছি, হেরা এরকম প্যান্ট বলছে, তাহলে এটা যদি না দেখাতে পারি তো কি দেখাবে, কত বড় হারামির বাচ্চা বলে, দেখো কত বড় হারাম খোরের বাচ্চা বলছে, এটা যদি না দেখাতে পারি তো কি দেখাবো। আমার আল্লাহ বলছে তোর ওইটা আগে জাহান্নামায় দেবো, ভাই তোর এই পেটটা যদি জাহান্নামায় যায় ও জান্নাতে যাবে, ভাই প্যান্ট পরে আছে খুলে যাওয়ার খাপ, একদম এই ট্যাগ নাই যে বেঁধে আছে প্যান্ট, কত পড়েছে প্যান্টটা বলছে 500 টাকা, আমি বলছি আমার কাছে 200 টাকা একটা লুঙ্গি কিনে দেয় তোর, লুঙ্গি পর কালি খামার সবসময় বুড়োটি চাল, আমি লুঙ্গি পরে বুড়োটি চাল। আমি ওই সময় বলে দিই জোয়ানেরা যৌব যুবকেরা, ও আমার মুরুব্বিয়ান করে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আনতা সাব্বা গাবে কওমিন ফাহুয়া মিনহুম, ও জগতের মানুষেরা আমি নবী বুড়ো ছিলাম, আমি নবী বুড়োটি চাল চালিয়েছি, যে বুড়োটির ভিতর দিয়ে আমার ইজ্জত কোনোদিন পাঞ্চার হয় না, আমার ইজ্জত কোনোদিন লিখ হয় না, ইজ্জতের মর্যাদা দিতে যে নবী আমার বড় বড় কাপড় তিনি পরিধান করেছেন, নবী আমার নিজের ইজ্জতকে সতর্কে ঢেকে চলেছেন, অল্প দামি কম দামি জামাটা নবী আমার গায়ে দিয়েছেন, যদিও তার দেখতে অনেক বড় কিন্তু নবীর অতি টাকায় ছোট ছিল, ওই পোশাক পরে বলেছে যারা নিজের ইজ্জতকে কম দামি পোশাক বেশি দামি পোশাক হোক না কেন, যদি নিজের ইজ্জত সতর্কে ঢেকে চলে কয় তার শরিয়াতের হুকুম বিধানকে মেনে যদি পোশাক পরিধান করে, কিয়ামতের দিন আমি নবী তাদের চেহারা গুলোকে দেখে চিনতে পেরে যাব। সলিমুদ্দিন বসিরুদ্দিনের বেটা শুধু লাফাচ্ছে,
বলছি কি ব্যাপার, এই পোশাক পরি বলছি স্টাইল, এই পেছনে ঝুলে রয়েছে বলছি স্টাইল, পেছনের পশমগুলো দেখা যাচ্ছে, জি বাঁদরের বাচ্চা, বাঁদর যেমন প্যান্ট পরলে, বাঁদরের প্যান্ট পরায় যারা বাঁদর খেলা দেখায় দেখেছেন তো, দেখেছেন ভাই, বাঁদরের প্যান্ট পরালে কোথায় বলেন তো ঝুলে থাকে প্যান্ট, এরম পিছনেই ঝুলে থাকে, বাঁদরের প্যান্ট পরা দেখেন কি কোড়লা গ্রামে আসে না দেখবে, বাঁদরের বাচ্চা বাঁদর যারা হয় প্যান্ট জামা তাদের ওই রকম পরে, সব বাঁদরের বাচ্চা, একটা মুসলমানের বাচ্চা নয়, কষ্ট লাগছে নাকি, লাগলেও কিছু করার নেই, বললো এইখানটায় বসানো হয়েছে আমার উচিত কথা বলার জন্য, শুধু কোরআন থেকে যদি আমি অনুবাদ করে যাই একদম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত বঙ্গ অনুবাদ করে দিয়ে যাবো ইনশাআল্লাহ, বুঝে আসবে কিছু, বুঝতে পারবেন কিছু, কিচ্ছু বুঝতে পারবেন না, যদি তফসির করে যাই কিছু কিছু মাথায় ঢুকবে, কিন্তু তফসিরের সঙ্গে যদি একটু একটু এই আনুষাঙ্গিক যদি হারাম হালালের কথাগুলো ভেঙে ভেঙে মাথার ভিতরে ঢোকায় বুঝতে পারা যায় যে ভালো বুঝতে পারেন তো নাকি, অনেকেই কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে অথচ কোরআন হাদিসের বক্তব্য কি সেটা পেশ করতে পারে, কোরআন কি চাইছে, হাদিস কি চাইছে, তার কুদা কি, তার তামান্না কি, ইচ্ছা কি, সমাজকে কি করতে চায় সেটা কিন্তু আমরা বলে বোঝাই নি, বিশাল বড় বক্তা, চার হাত তক্তা, ভাইরা আমার বাবা জিরা আমার জনেরা যুবকেরা কান খুলে শুনে রেখে দেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের পোশাকটা যদি আপনার নবীর অনুকরণে যদি আপনি পোশাক পরেন, নবী কথা অনুযায়ী নবীর সঙ্গে হাসর হয়ে যাবে, ও বিজনেরা যে জন ছেলেগুলা যে যুবতী মেয়েগুলা গায়ের কম নায়ক নায়িকাদের অনুসরণ করে তেরে সিলেবাস পরিধান করে গোটা সমাজের বুকে ঘুরছে, গোটা সমাজের জমিনে চলছে, গোটা সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলছে, ও মুরব্বিয়ানগণেরা যারা আমার নবীর অনুকরণে লেবাস করে ঘুরছে, ও বেজানেরা যারা মিঠুন বচ্চনের অনুকরণে পোশাক পরে ঘুরছে, আপনি দয়া করে বলুন নবী পাকের সঙ্গে যদি আপনারা হাসর হয়, মিঠুন বচ্চনের সঙ্গে যদি ওরা হাসর হয়, না যাতে রাস্তা কোন ব্যক্তি পাবে নবীর সঙ্গে, তাহলে জোয়ান ছেলেরা ওয়াজ ভালো বুঝতে পারছে, তাহলে লেবাস কেমন হওয়া উচিত বোঝা যাচ্ছে তো, আমার ওয়াজ সকলের ভালো লাগবে না বলে, আমার ওয়াজ সকলের ভালো লাগবে না, আমার ওয়াজ এই পেটের ভিতরে কৃমি হয়, কৃমি বলে তো, কুচো কৃমি হয় না, আর কুচো কৃমি হলে এই নাভির কাছে বেশি কটকট কটকট করে, বুঝতে পারেন, এই নাভির কাছে কিন 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 করে একটা যন্ত্রণার মতো ভাব আসে, জানবেন পেটে কুচো কৃমি হয়েছে, ওই কুচো কৃমির ওষুধ আমি দেব, মুসলমানের বাচ্চারা হারাম খেয়ে খেয়ে হারাম কাজ করে করে পেটের ভিতরে পুরো হারামে কুচো কৃমি ভর্তি করে ফেলেছে, শরিয়াতের কথাগুলো যখন বলি এদের কুটকুট করে, কুটকুট করে কামড়ায়, তাই এই কঠিন ওষুধ দিতে হবে, শুধু পেলেন কোরআন হাদিস দিয়ে গেলে ওষুধে কাজ হবে না, যে দেয়ালে পেরেক মারলে পেরেক দুমড়ে যায়, বেঁকে যায়, মুচড়ে যায়, ওই দেয়ালটাকে ছিদ্র করার জন্য ওই রকম একটা লোহা ব্যবহার করা হয়, নাম কি বলেন, ড্রিল মেশিন, পেরেকও একটা লোহা আর ড্রিল মেশিনও একটা লোহা, দুটো লোহা হাতুড়ি দিয়ে ঠুকুন, দেখবেন ড্রিল মেশিনটা ঠোকা লাগবে না, পেশাব দিয়ে ধরে রাখুন, ঠিক পেঁচিয়ে পেঁচিয়ে আপনার ওই দেয়ালটাকে বোর করে ছেড়ে দেবে, আর ওই পেরেকটা জোরে জোরে ঘা মেরে মেরে ঘা মেরে মেরে পেরেক দুমড়ে যাবে, তাই এখন ওয়াজ বসিয়া ওই বোর করতে হবে, এখন জোরে জোরে ঘা মারলে হবে না, যে কটা ফিরে আসার আসবে আর যে কটা চলে যাবে ওই সেই বলুন না, শুরুতে বলেছি তিন কেসেমের জিনিস আছে, ভাইরা আমার জীবন চরিত্র যদি পরিবর্তন না করতে পারেন জলসা দিয়ে জলসা দিয়ে লাভ নেই, বলে গেলাম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এর জামানায় সেই সময়ের মানুষগুলো জলসা দিত, দাদা হুজুর পীর কিবলা কিংবা অন্যান্য বসিরাত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে হুজুরগণকে ডেকে নিয়ে আসতেন, হুজুরদের কাছ থেকে কিছু শিক্ষা পাওয়ার নিয়ে উদ্দেশ্য নিয়ে কি ছিল, জীবনে কিছু পরিবর্তন আনবো, কথা বুঝতে পারেননি, পরিবর্তন আনবো,
এখনকার ছেলেরা ফ্যাশন তৈরি করেছে, হিন্দু ভাইয়েরা সব বড় লাইটিং কায়দা করে আপনার পুজো পার্বণ করে, আমরা জলসা করবো ওদের থেকে টপকে দেবো। বসিরহাটে আপনার এই বারাসাতে আমডাঙ্গা বলে একটা জায়গা আছে, আমডাঙ্গায় জলসায় গেছি মাদ্রাসায়, দারিয়াপুরের জলসায় শুধু লাইটিং খরচা করেছে 65,000, 65,000 টাকা শুধু লাইটিং খরচা করেছে, আর আমারে করেছে দাওয়াত। আমি গিয়েছি আমার ওস্তাদ হুজুর যাদের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি তানারও দাওয়াত রয়েছে, সৈয়দ আমজাদ সাহেব হুজুর যে জিজ্ঞাসা করছে কারে কারে দাওয়াত করেছেন, বলছে ভাই শাহনাজকে দাওয়াত করেছি, বলছে তোমরা যাই করেছ এ সব আজকে বন্ধ করে দেবেন বলো। তা গিয়ে দেখি ওর একটা গেট করেছে, পাখি এরা মুড়ি উড়ে যাচ্ছে, ভাইরা লাইটিং কয় দেখা রেটা ভাই গেটে এরম পাখি উঠছে, কিছু তো যে দেখি স্ট্যান্ড করে রেখে দিয়েছে বোর্ড, প্রজাপতি ফুল থেকে মধুলিয়ে ভুস্কর পালাচ্ছে, মধুলিয়ে ভুস্কর পালাচ্ছে। আনছি এজা করেছে জলসালকে মাথায় উঠবে, কমিটির ছেলেদের সব কটাকে ডাউন এদিকে, এ কোন হুজুর বলে তোকে এসব করতে হবে, কোন হুজুর বলে দিয়েছে সব, বলছে জানেন না ভাই জান এখানে একটা রেশারেশির ব্যাপার রয়েছে, এখানে ওরা সামনে দুর্গা পুজো করে সেই রকম লাইট ফাইট করে, আমাদের ছেলেরা সহ্য করে এরাও লাগিয়ে দিয়েছে, যে কটা জলসা দিয়ে সব কটাকে ডাক, সব কটাকে ডাক এখানে। কমিটির যে সেক্রেটারি নূর, তার নাম নূর আলম, এই নূর আলম এদিকে তুই তো জ্যোতি কামাল বলে আছিস, এই যে প্রজাপতি মধু খেয়ে পালাচ্ছে ও তো আমার গান নজি, টাকা নিয়ে পালাবো দে জলসা করবো, যে জলসা দিয়েছি সে জলসাই ওটাও হারাম, জলসা করাও হারাম, এই জলসা করা যাবে না হারাম। শরিয়াতে কোনদিন মূর্তিকে অ্যাকসেপ্ট করিনি, শরিয়াতের বিধান হচ্ছে মূর্তি যেখানে থাকবে সেখানে আল্লাহর রহমত থাকবে না, জলসা দিয়েছিস কি করতে, দাওয়াত করেছিস টাকা দিয়ে চলে যায়, জলসা করতে হবে না। আর যদি জলসা করার ইচ্ছা থাকে শুধু টিউবলাইট গুলো ছেলেরা আর এই মিনিচার গুলো যা আছে ওই থাক, আর ওসব গেট ফেট সব বন্ধ কর, নইলে আমি শানাজ ওয়াজ করবো না, আমার হুজুররা এসছে উনিরা ওয়াজ করবে, আমি কম বুঝি হুজুররা একটু বেশি বোঝে, ওনারা ওয়াজ করে যাক আমি পারবো না করতে। কম্পিটিশন যদি লাগাতে হয় হযরত আবু বকরের মতো কম্পিটিশন লাগান, কম্পিটিশন যদি আপনাকে লাগাতে হয় প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতামূলক যদি করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো লাগান, হযরত ওমর ফারুকের মতো লাগান, প্রতিদ্বন্দ্বিতা যদি করতে হয় আসহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন গণদের দেখে আপনি প্রতিদ্বন্দ্বী না করুন নাজাত পেয়ে যাবেন, একই সঙ্গে আল্লাহ নাজাত দিয়ে দেবেন, জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এলান করলেন মদিনার মসজিদে নববী শরীফে, ও আমার সাহাবারা যে সমস্ত মুসল্লিগণ যে সমস্ত মুক্তাদিগণ সামনের কাতারে এসে প্রথমে এসে মসজিদে দাখিল হয়ে যায় আল্লাহ রহমতের প্রথম হাকদার তারা হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর শুনলেন, হযরত ওমর ফারুক শুনলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, হযরত উসমান গানি শুনলেন, আমার নবী পাকের সাহাবারা সকলেই ঘরে চলে যায়, ও বিজনেরা ফজরে ওয়াক্তের আযানকে দিলেন আল্লাহু আকবার আল্লাহ الصلاة خير من النوم صحابي كرام رضوان الله تعالى عليه اجمعين قال او ইউরোপিয়ান গণেরা কিতাবের ভিতরে এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদেতে আসার আগে সাহাবাই কেরামদের হুড়ুড়ি ভিড় লেগে গিয়েছে, সাহাবাই কেরামেরা প্রথম কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর ইত্তেবায়ে সুন্নত নামাজ পড়তে শুরু করেছেন, জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন হয়েছে কি হযরত আবু বকর দৌড়ে দৌড়ে চলে যায় মদিনার মসজিদে নবী শরীফে, হযরত আবু বকর রাতে অন্ধকারে ঘর থেকে বেরিয়ে পড়লে বিবি ছেলেপুলাদেরকে ত্যাগ করে মদিনার মসজিদে নবী শরীফে হাজির হয়ে যায়, আমার নবী পাকের সাহাবারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানকে দিলে, ও বেজনেরা হযরত বেলাল আযান দিতে এসে দেখে
রাতের অন্ধকারে কে যেন মদিনার মসজিদে নবী শরীফের ভিতরে বসে বসে কি যেন জেকের করে। হযরত বেলাল ভয় খেয়ে গিয়েছে, কে জেন নাকি অন্য কিছু। হযরত বেলাল দাঁড়িয়ে যায়, হযরত বেলাল সালাম দেয়, আসসালামু আলাইকুম, সালামের উত্তর দেয় না। হযরত আবু বকর জেকের ভিতরে রয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ওর কাছে। হযরত বেলাল টুক 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 করে গিয়ে দাঁড়ালেন, পিছনে যে দেখছে কিনা হযরত আবু বকর বসে বসে আল্লাহর কাছে জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। এরকম জিকির করতে করতে হযরত আবু বকর দুটো হাত তুলে মোনাজাত শুরু করে দিলেন, ও রাব্বি আল্লাহ, ও রাব্বি আল্লাহ, আমি আবু বকর, আমি আবু বকর, আমার মসজিদে আসাকে কবুল করে নি। হযরত আবু বকর সিদ্দিকের কান্না দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে শুরু করলেন, ও জেনেরা, নামাজ পড়ার জন্য তারা যদি মসজিদে আসা কম্পিটিশন লাগান, প্রতিদ্বন্দ্বিতা লাগান, মুসলমানের বাচ্চারা কেন হারাম কাজের প্রতিদ্বন্দ্বিতা করবে? ইগো, হারাম কাজের কেন প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা করবে? নামাজের জন্য মসজিদে যে ফাঁস কাতারে দিয়ে দাঁড়ো না, জি না, ওটা হবে না, ওটা করা যাবে না, সময় নেই। কি সময় আছে? আইপিএল খেলা সারা রাত ধরে ধরে, রাত দুটো, রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বসে বসে ফুটবল খেলা দেখছে, সারাদিন কেটে যাচ্ছে, কোনো অসুবিধে নেই। ওর সময়, সময়ের কোনো ব্যাপার নেই, নামাজের কথা বললেই ওর সময় নেই। মুসলমানের যা, ও মুসলমানের বাচ্চা। প্যারে হাজরিন, আপ সব সুন রহে হ্যায় মন্ডল সাউন্ড কি এক অনমোল পেশকশ, বেঙ্গলি ইসলামিক মিলাদো মহফিল কি লাইভ রেকর্ডিং, মন্ডল সাউন্ড, মিন্টু মন্ডল, কোড়লা বাজার, হাওড়া, মন্ডল সাউন্ড। আসসালামু আলাইকুম। কি সময় আছে? আইপিএল খেলা সারা রাত ধরে ধরে, রাত দুটো, রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বসে বসে ফুটবল খেলা দেখছে, সারাদিন কেটে যাচ্ছে, কোনো অসুবিধে নেই। ওর সময়, সময়ের কোনো ব্যাপার নেই, নামাজের কথা বললেই ওর সময় নেই। মুসলমানের যা, ও মুসলমানের বাচ্চা। আচ্ছা, ওই ছেলেটা যদি বলে মসজিদে আমি মসজিদ তৈরি করব, মানাবে ওর মুখে? জুতো দিয়ে পিটতে হবে? ও যদি বলে মসজিদ তৈরি করব, মার্বেল, সব মার্বেল লাগাবো, সেজদা দিলে যেন বোঝা যায় যে আমি সেজদা করছি। কেন, মাটি দিলে, মাটিতে সেজদা করলে সেজদা হবে না ভাই? ওর উদ্দেশ্যটা কি? আল্লাহর উদ্দেশ্য নাম কামাবে না। আল্লাহ বলছে নামের নাম আর এক নাম জাহান্নাম, নামের নাম আর এক নাম জাহান্নাম, যত নাম কামাবি তত জাহান্নামী হবে। আমি আল্লাহ আমার সন্তুষ্ট চিত্তে জীবন চালা, যে কাজটা করলে আমি আল্লাহ সন্তুষ্ট হব, যে কথাটা বললে আমি আল্লাহ সন্তুষ্ট হব, সেই কাজ সেই কথা বল, কর, নাজাত পাবে। ভাইরা, আমার বাবাজিরা, আমার জনেরা, যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নগো আমার নবী পাকের ঘরে দরওয়াজা খুলে দেন, ঘরে দরওয়াজা খুলে আমার নবী পাকের সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার ইন্তেজার। হযরত আবু বকরের কথা শুনে আমার নবী অবাক হয়ে গেলেন, ও আবু বকর, রাতে ঘুমাও না কেন বাবা আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন রাতের অন্ধকারে পরিশ্রম করে কখন আপনি চুপি চুপি এসে? আমি আবু বকর, আমাকে ডাকবেন, আমি আবু বকর সাড়া দিতে পারবো না, আমি সাড়া দিতে না পারার কারণে আপনি মনোক্ষুণ্ণ হয়ে যাবেন, আপনি যদি মনোক্ষুণ্ণ হয়ে যান আমি আবু বকর নাজাত পাবো না, আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর দরওয়াজার কাছে জেগে জেগে ঈশার নামাজ পড়েতে, আমি জেগে জেগে দরওয়াজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, আমার নবী পাক যেন এক ডাকে আমি আবু বকর সাড়া দিতে পারি। জোরে বলুন সুবহান। 37 বছর বয়সে কি কষ্ট করেছে নবীর জন্য, হ্যাঁ,
আমরা মুসলমানের ছেলেরা, মুসলমান ঘরের ছেলেরা সময় দিতে পারি না নামাজের জন্য। নবী তো অনেক পর, নবীর আখলাক তো অনেক দূর। বেরা আমার বাবাজি দামাত, ও জোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা কান খুলে শুনে রেখে দেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাগা বি কওমিন ফাহুম, হে আমার বান্দাগণেরা ফাহু আমি লোগন, জেনে রাখ জেনে রাখ শুনে রাখ, আমি নবী বলছি আমার এতেবা ছাড়া তোদের নাজাতে রাস্তা নাই। এতেবা যদি করতে হয় আমি নবী আমাকে এতেবা করতে হবে, নাজাত যদি পেতে চাস আমি নবী আমাকে এতেবা করবি, খবরদার খবরদার দ্বিতীয় কোন ব্যক্তির এতেবা অনুসরণ করবি না। ও বেজনেরা মুরুব্বিয়ান গণেরা জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনি আমার আম্মা জান বোনেরা কান খুলে শুনে রেখে দেন, গোটা সমাজের দিকে নজর দিলে দেখতে পাওয়া যায় গোটা সমাজের মানুষেরা মুসলমানেরা আমার নবী পাকের এতেবা ছেড়ে আমার নবী পাকের অনুসরণ ছেড়ে সব গায়ের কম অমুসলিমদের সমস্ত ইন্টারন্যাশনাল দেহ ব্যবসায়ীদের এতেবা করা শুরু করে দিয়েছে। ও বেজনেরা মুরুব্বিয়ান গণেরা ওই দেহ ব্যবসায়ীর যদি এতেবা করে ঘরের মেয়েটা, ওই দেহ ব্যবসায়ী ওই ছেলেটার যদি এতেবা করে ঘরের ছেলেটা আমার নবী পাকের কি করে সাফায়াত পাবে। হাত জোড় করে বলে যায় হারাম পোশাক গুলোকে বর্জন করুন, হারাম নীতি গুলোকে বর্জন করুন, যদি বর্জন না করতে পারেন মুসলমান বলে পরিচয় দেওয়া যাবে না, মুসলমান বলে পরিচয় দিতে পারবেন না, জানবেন মুসলমান হয়েও অমুসলমানের খাতায় আপনার নাম আছে। জীবনে আপনার যদি পরিবর্তন আনতে হয় হযরত আবু বকরের মতো পরিবর্তন আনুন, সাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মতো পরিবর্তন আনুন, সুফি আব্দুল মুমিনের মতো পরিবর্তন আনুন, মির্জা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মতো পরিবর্তন আনুন, বসিরাজ আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো পরিবর্তন আনুন, তারাও তাদের জীবনে পরিবর্তন এনেছে। আমার আপনার জীবনে পরিবর্তন আনতে হবে, তবে হারাম দিকে নয়। ভাইজান অস করছে পরিবর্তন আনতে বলছে, ঠিক আছে পরিবর্তন হয়ে যায়, নামাজও পড়বো হারামও খাবো, নামাজও পড়বো মিথ্যে কথাও বলবো, এর নাম পরিবর্তন নয়, এর নাম পরিবর্তন নয়। ও আমার নদীপুরের মুসলমান ভাই বাবাজিরা, পর্দা নিশিনি আমার আম্মা জান বোনেরা, আমি আপনি পীরের দরবারে যায়, আমি আপনি পীরের কাছে চাইতে যায়, হুজুর আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি, হুজুর আমার জন্য দোয়া করুন, আমার ছেলেটা যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে, হুজুর আমার জন্য একটু দোয়া করুন, আমার বাড়ির ফ্যামিলির মানুষগুলো যেন সুস্থ জীবন যাপন করে। না মুসলমান না, ওই দোয়াটা আপনার চাওয়া লাগবে না, ওর থেকে একটা দোয়া চান, হুজুর আপনি দোয়া করুন যেন আমি ইমানের উপরে থাকতে পারি, হুজুর আপনি দোয়া করুন যেন আমার ইমানের উপরে আমার জীবনটাকে চালনা করতে পারি, হুজুর আপনি দোয়া করুন আমার বাড়িতে প্রত্যেকটা মুসলমান যেন প্রকৃত মুসলমান হয়ে দুনিয়ায় চলাফেরা করতে পারি। ও বেজনেরা মুরুব্বিয়ান গণেরা, খাজাগা বাকি বিল্লা রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? খাজা বাকি বিল্লার নাম শুনেছেন? নাম শুনেছেন? খাজা হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদান ছিলেন। আমরা সব ফুটপাত শরীফে মুরিদান তো কি গো, খাজা হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির একটা মুরিদান। এই ফুটপাত শরীফে যান মনসুর মিটাই কি করে দেখেছেন? মনসুর মিটাই সব মুরব্বা মিষ্টি বিক্রি করে, ওই রকম একটা মিষ্টি বিক্রি করে একজন মুরিদান হুজুরের দরবারের সামনে বিক্রি করে বসে থাকে, সময় পেলে হুজুরের কাছ থেকে সবক নিয়ে আমল করে বসে বসে। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির বড় আশা আকাঙ্ক্ষা সব সময় মেহমানকে না নিয়ে তিনি কোনোদিন ভাত খেতেন না। জোরে বলুন না সুবহান, মেহমানদেরকে মেহমানদারি করতে খুব ভালোবাসতেন। যেদিন বাকি বিল্লাহ দরবারে কোন মেহমান না আসতেন, মুসাফির না আসতেন, হযরতে বাকি বিল্লাহ হাত তুলে দোয়া করতেন, আল্লাহ আমি বাকি বিল্লাহ আমার প্রতি কি আপনি নারাজ হয়ে গেলেন, ও রব্বি আল্লাহ
আমি বাকি বিল্লাহ আপনার কাছে দোয়া চাই, আমার বাড়িতে আপনি মেহমান পাঠান, আমার বাড়িতে যেন মেহমান ছাড়া কোনদিন আমার দিন গুজরান না হয়। হযরতে বাকি বিল্লাহর দোয়া কবুল করে নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরতে খাজা বাকি বিল্লাহর দরবারে দুইজন মেহমান আসলেন, অচেনা মেহমান। হযরতে খাজা বাকি বিল্লাহ দুইজন মেহমানের জন্য খাবার জোগাড় করতে শুরু করলেন। ও বিজনেরা হযরতে খাজা বাকি বিল্লাহ কোথায় খাবার পাবে, কোথায় খাবার পাবো, এই আশা নিয়ে ছোটাছুটি করতে লাগলেন। নিজের বিবির কাছে যে বলতে লাগলেন, বিবি গো কি খাবার আছে বলে হুজুর? স্বামী গো একটা মাত্র রুটি রয়েছে, ওই রুটিটা ছাড়া আর কিছু নাই, ওই রুটিটা আপনি দুটো মেহমানকে হাফ হাফ করে দিতে পারেন না। দুইজন মেহমানের একটা রুটি খাওয়াবে, মন কত বড় বলেন দিন। আমি সানাজ আমার কাছে দশ টাকা টাকা থাকলে একটা ভিখারি আসলে আল্লাহর রাস্তা দিয়ে যাবে, ওকে একবার হাত দিয়ে দেয় কি কুড়ি টাকার লোটটা রয়েছে নি বাবাজি যাও, কত বড় বেঈমান বলেন। হে ভাই কত বড় বেঈমান, দেখে নিল পঞ্চাশ পয়সা এক টাকা আছে কি, ওগুলো নেই নি চলে যাবে। আল্লাহর কোন বান্দা কোন বান্দি কোন হালাতে আসে কেউ বুঝতে পারবে? বুঝতে পারবে? ফুরফাত দরবার শরীফে না হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ওই বাকি বিল্লাহর কথা বলিনি, এখন যেটা এই এখন বলছি হযরত না হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির আর খাজা বাকি বিল্লাহর কথা ওটা পরে বলছি। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির না হুজুর পীর কিবলার বড় সাহেবজাদা ছিলেন। আমি বোর্ডিং থেকে ভাত নিয়ে ফিরছি, হাতে টিফিন কেরি নিয়ে ফিরছি, এমন সময় বড় ভাই যান হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ওই বাকি বিল্লাহ হুজুর এরকম হাতটাকে এরকম করে বারবার নগড়াচ্ছে আর ওই দরবারে যাতায়াত করছে। হুজুরের একটা বেতের চেয়ার ছিল, একবার যাতায়াত করে আবার বসে, একবার উঠে যাতায়াত করে আবার বসে, মানে পেরেশানের ভিতরে আছে। হুজুরের নোয়াখালী থেকে আব্দুর রাজ্জাক বলে একজন খাদেমদার আসতেন, হুজুরকে প্রশ্ন করছে, হুজুর আপনি এত পেরেশান কেন, কি হয়েছে আপনার? বলে বাবা বাড়িতে মিস্ত্রি কাজ করেছে, কুড়ি হাজার টাকা ওদের দিতে হবে, কাছে আমার এক পয়সা নেই, তাই টেনশনে আল্লাহকে জানাচ্ছি আল্লাহ টাকা কোথায় পাবো, কে আমার সহযোগিতা করবে তুমি ছাড়া, আমি নিজে চাকর দাঁড়িয়ে আছি। ফুরফুরার জীবনে যা দেখেছি না, দু চোখে কলকে ঠান্ডা হয়ে আছে, আর নতুন করে কিছু দেখতে হবে না। হযরতে বড় ভাই সাহেব হুজুর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ দেখতে পাওয়া যায় আসরের নামাজে রক্ত হয়ে গেল। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যখন হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলেজার ছেলে হযরতে বাকি বিল্লাহ হুজুর ভাই সাহেব রহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ জামাতে সঙ্গে আদায় করলেন, আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ ও রব্বি আল্লাহ আমি বাকি বিল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে টাকা চাই না, আমি দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না, আমি বাকি বিল্লাহ তোমার দরবারে চাইছি, আল্লাহ তুমি পারলে কুড়ি হাজার কেন, আমি বাকি বিল্লাহ আমার হাত ভরিয়ে দিতে পারো। নিজে চোখে আমি সানাজ দেখেছি হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করে এ মসজিদ থেকে নামলেন, ফুরফুরা দরবার শরীফের মসজিদ থেকে এক পা নিচে করলেন, হঠাৎ দেখতে পাওয়া যায় একজন কাঁধেতে ঝোলা ভরা একটা ব্যাগ, একটা ঝোলা করে হাতে করে একটা তসবিহ করে, তসবিহ হাতে নিয়ে মাথায় পাগড়ি, এক হাতে একটা তারা আশা রয়েছে, মাথায় পাগড়ি দেওয়া একজন অচেনা ব্যক্তি এসে হুজুরকে সালাম করলে, সালাম করার পরে ঝুলির ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে একটা কাগজে মোড়া কি যেন হুজুর কেবলাকে দিয়ে গেলেন, বলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়ে পাঠিয়েছেন, জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সকল
মসজিদের মুসল্লিদেরকে ডেকে ডেকে বলেছিল, আমার দাদা হুজুরের ভক্তরা, আমার দাদা হুজুরের মুরিদানেরা, বাবারা ফুরফা সিলসিলার পাগলেরা, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আমি বাকি বিল্লাহ আসরের নামাজে আল্লাহকে জানিয়েছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ শেষ করার পরে আমি বাকি বিল্লাহ আমার হাত ভরিয়ে দিয়েছে, বাবা দেখো হঠাৎ দেখতে পাওয়া যায় হাতে কাগজে মোড়া, ওই কাগজের বান্ডেলটা খুললেন, ওই মোড়া জিনিসটা খুলে দেখা গেল এক টাকা দু টাকা নয়, আমি নিজে চোখে দেখেছি পঞ্চাশ হাজার টাকার একটা তোড়া আল্লাহর অলির দরবারে অলিকে উপহার দিয়ে দিলে। সাহায্য চাইবেন কার কাছে? হ্যাঁ জোরে বলুন না। আজ কলিমুদ্দিন কলিমুদ্দিন সব আজমির শরীফে গিয়ে বলছে, ইয়া খাজা তুমি মেরা মাকসাদ পুরা কর, হারামির বাচ্চা খাজা গরিবে নামাজ তোর মাকসাদ পুরো করবে? হেরা তোর ইমান আছে, তুই তো শেরেক কারি, তোর জীবনে গোনা মাফ হবে না, তোর ক্যান্সার হবে। হ্যাঁ দরবারে যে খাজা গরিবে নামাজের দরবারে জাননি সব আজমির শরীফে গেছেন, কতজন হাত তোলেন দিনে একবার দেখি, বাহ পুরো কোর্স কমপ্লিট মাশাআল্লাহ, গিয়ে স্কুল টুল বেশ ভালো করে চাপা দিয়ে এসছেন, তো চাদর ফাদরের ভিতরে ঢোকেননি, তো চাদর ভিতরে যে কটা গেছেন বলে সব মাথা ঘুরিয়ে গেছে, হা ভাই ফুরফুরার পাওয়ার আল্লাহ দিয়েছে, দেখেন আজমির শরীফে যাবেন নিজামুদ্দিনে যাবেন ওরা সব চাদরের ভিতরে, বড় বড় হুজুর এত বড় বড় দাড়ি, আমার দাড়ি তো একটু ছোট আছে, এই দাম বড় বড় যে কি হবে ভিতরে মাথাটি বলে নিজামুদ্দিন নিজামুদ্দিনের সঙ্গে কথা হচ্ছে, পিছন দিক থেকে মারতে ব্যাক লাগে নিজামুদ্দিনের কাছে শুয়ে থাকে, আপনাদের এদিকে নেই মনে হচ্ছে, আমাদের ওদিকে আপনার ওই আমি যে এলাকায় চাকরি করি আপনার নপাড়া এলাকায় কিছু কিছু এলাকায় আছে সবই দরগা করি, আবার সব ঘোড়া ঘোড়া দিয়ে আসে, ঘোড়ার বাচ্চা দেখেননি ভাই আছে এদিকে আছে, আমি জিজ্ঞাসা করছি আরে ঘোড়া কি ব্যাপার বলুন কি বুঝতে পারি, আমি আমার বাপের জীবনে এসব আমি দেখি সব বিস্ফোর নাই, আমার ওসব আমার যে এলাকায় ঘর পাদুরি এলাকায় ওসব নেই, আমি জিজ্ঞাসা করছি ভাই ঘোড়া কি এসব পুতুল, বলছে না সব ঘোড়ার বাচ্চা, কে দিয়ে গেল, বলছে ওই যার ছেলে হয় না বাচ্চা হয় না তারা এসব দিয়ে গেছে, কি হবে না মান্নত করে গেছে, এটা কার দরকার, বলছে কোন কি বড় বি সাহেবের দরগা নাকি, মানে বড় বি সাহেব এখানে আবার দরগা করে গেছে, কে কে করে গেছে কি হয়েছে, না এখানে মান্নত করে গেছে ঘোড়াটা দিয়ে গেছে আর বলে গেছে হে বড় বি সাহেব এই ঘোড়ার মতো আমার একটা বাচ্চা দিও, ঘোড়ার মতো যেন পা হয় ছেলে একটা দিও, তা সত্যি একটা ছেলে হয়েছে, যে কজন দিয়ে গেছে প্রত্যেকের ওই একটা করে ঘোড়া মানে একটা করে ছেলে হয়েছে, যার বাচ্চা হয় না একটা করে বাচ্চা হয়েছে, ঘোড়া সব আছে, আমি বলছি একজনের নাম কদিন একজনের নাম করলে আমি গেছি, সত্যি গিয়ে দেখি সে ঘোড়ার বাচ্চা, চার বছরের বাচ্চা সে ছিন নেই, ঘোড়ার বাচ্চা যেমন সবসময় পিছনের লেজটাকে নাড়ায় পা লাফায়, সে গিয়ে দেখবে এরকম ঘোড়ার বাচ্চার মতো লাফাচ্ছে, আমি সত্যি ঘোড়ার বাচ্চা চেয়েছিল ঘোড়ার বাচ্চাই হয়েছে, দেওয়া যাবে ওগুলো, হ্যাঁ ওরকম করে মান্নত করা যাবে, হারাম যারা করবে সেরেক করবে জীবনে কোনো মাপ হবে না, কোন মাজারের সামনে যে মাথা নত করবেন না, কোন মাজারের সামনে যে বলবেন না হুজুর কবুল করুন, কোন মাজারের সামনে যে বলবেন না মাকসাদ পুরা করে দাও, কোন মাজারের সামনে যে চাদর চড়াবেন না, কোন মাজারের সামনে যে ফুল দিয়ে সাজাবেন না চড়াবেন না, কোন মাজারের উপরে ধূপবাতি মোমবাতি দেবেন না, এটা সম্পূর্ণ হারাম কাজ চলবে না, এই কাজগুলো যদি আপনি করেন জাহান্নামে যাবেন, ও বেজানেরা হজরতে খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাইহি যিনি ইসলামের প্রচার করে গিয়েছেন তিনি কোনদিন শেরেকি সাপোর্ট করেননি, বরঞ্চ যিনি শেরেক করেছেন তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন, তারাগর পাগাড়ের উপরে আপনারা দেখবেন একটা বিরাট বড় প্রস্তর খণ্ড আলোকে ঝুলে আছে, দেখেননি ওতে একটা ঘোড়ার হাঁটুর দাগ রয়েছে, দুটো আঙ্গুলের দাগ রয়েছে, মুসলমান হজরতে খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও আল্লাহর পাথর আল্লাহ তরফ থেকে যদি আসিস আল্লাহ
পাথর থেকে যদি তুই আমার কাছে আসিস, আমাকে মেরে দেওয়ার জন্য আল্লাহ যদি পাঠায়, আমার ঘাড়েতে পড়ে যাব, আমি খাজা কোনো কষ্ট পাবো না। যদি ওই জাদুকর সেরে করে যদি আমার দিকে ফেলে দেয়, আমি তোকে নিষেধ করছি ওইখানে দাঁড়িয়ে যা। আল্লাহর নবীর জবানের কথাকে এত সুন্দর আল্লাহ কাজ করিয়ে দিলেন, গড়ানো অবস্থাতে পাথরটা আজও পর্যন্ত ঝুলে আছেন। জোরে বলুন, আরো জোরে বলুন, সুবহানাল্লাহ, আজও পর্যন্ত ওই অবস্থায় আছে। বুঝলেন, ঘোড়ার বাচ্চা ফুল আর ওই শিন্নি দিয়ে কোদাকুদি করে লাগাই, জীবন চরিত্র শেষ করে লাগাই। বাকিবিল্লাহ রহমাতুল্লাহ গিয়ে বড় ভাই যেন হুজুর বলেছিল, দেয় চেয়েছিলাম কত, এই দরকার ছিল কত হাজার, এসেছে কত, 50,000। সঙ্গে সঙ্গে বাকি 30,000 টাকা নিজের মুসাফির খানায়, বাইরের লোক এসে থাকবে বলে মুসাফির খানায় 30,000 টাকা দান করে দিলেন। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমি শাহনাজ কি করি, আল্লাহ আমার 10,000 টাকা দাও, তা আল্লাহ 11,000 টাকা দিয়ে বসে আছে। আল্লাহ বলছে 11,000 টাকা দিলেন, 10,000 চেয়েছিস 11,000 দিল, 11,000 দিয়েছে। আমি শাহনাজ বলছি চেয়েছিলাম 10, 11 এসেছে, এক্সট্রা রেখে থাক, কত বড় বেঈমান বলেন, তোর দরকার ছিল কত, 10। আল্লাহ পাঠালেন ইমান পরীক্ষা করার জন্য, 1,000 ইমান শেষ। বের আমার বাজিরা আমার জনেরা যুবকেরা, যে কথা বলতেছিলাম ওই বাকি বিল্লাহ রহমাতুল্লাহি গে হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি গে দরবারে ওই দুইজন মেহমান, ওই দুইজন মুসাফির ব্যক্তিকে হাফ করে রুটি দেবে, বড় লজ্জিত হয়ে গেলেন, কি দিয়ে রুটি দেবেন, কি দিয়ে খাবার দেবেন। হযরতে খাজা বাকি বিল্লাহ কষ্ট অনুভব করছেন, কথা দেখতে পাওয়া যায় খাজা বাকি বিল্লাহ আর এই মুরিদটা, এই হালুয়াওয়ালাটা দূর থেকে নজর দিতে লাগলেন। আল্লাহর ওলি বড় বিপদের সম্মুখীন, আল্লাহর ওলি বড় টেনশনের ভিতরে রয়েছে, ও আল্লাহর ওলির দরবারে টুক 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 করে মুরিদটা চলে যায়, ফুরফুরার মুরিদেরা কান খুলে শুনে রেখে দেয়। হযরতে খাজা বাকি বিল্লাহর এই মুরিদটা টুক টুক করে গিয়ে বললেন, হুজুর টেনশন নেবেন না, আমি এসেছি, আপনি এই আমার দোকান থেকে হালুয়া কিছু আনলাম, মিষ্টি কিছু আনলাম, এই মিষ্টি দিয়ে আপনি মেহমানদারিটা আল্লাহর রাস্তে আপনি সেরে নিন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমানদারি সারলেন, মেহমানদারি সেরে তাদেরকে বিদায় দিলেন। আল্লাহর ওলি চিন্তা করতে লাগলেন, আমি অভাবের ভিতরে ছিলাম, ওই মুরিদটা কি করে জানলো, ওই মুরিদটা কি করে জানতে পারলো। হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি গে সঙ্গে সঙ্গে মুরিদানের কাছে আসে, বাবা বাবা মুরিদ রে, ও বাবা দোকানদার হালুয়াওয়ালা, কি করে আমার ভিতরের ক্ষুধাটা কে বুঝলি বাবা, বাবা তুই যা আজকে আমায় উপকার করলি জীবনে কোনো দিন ভুলবো না। তবে বাবা আমি বাকি বিল্লাহ তোকে বলছি বাবা শোন, কি দোয়া চাইবো তোর জন্য বল। হযরতে খাজা বাকি বিল্লাহর ওই মুরিদটা বলেছিল, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যে দোয়া চাইতে বলবো, যে আশা নিয়ে আপনাকে বলবো, ওই আশাটা কি আপনি পূর্ণ করবেন। বলে হ্যাঁ বাবা, আপনার কাছে দোয়া চাইছি, আপনি আল্লাহকে বলুন আমি টাকা পয়সা চাই না, গাড়ি বাড়ি চাই না, আমার ইজ্জত শহরত আমি চাই না, আমার বিবি ছেলে পুলা চাই না, হুজুর আপনি দোয়া করুন আপনার মতো যেন আল্লাহ আমাকেও খাজা বাকি বিল্লাহ করে দেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি চেয়েছে ভাই, টাকা পয়সা, খাজা বাকি বিল্লার মতো মুরিদও খাজা বাকি বিল্লা হবে। সব মুলি সাহেবরা ওয়াজ করে না, নিজের জানাজা নিজে পড়ে গেছে, শোনেননি, একদম ভুল তথ্য শোনেন, আসল ইতিহাসটা বলে যায়। খাজা গাড়ি খাজা বাকি বিল্লার ইতিহাস যদি পড়তো, এরকম ভণ্ডামি করে ওয়াজ করে বেরিয়ে যেত না। ভাইরা আমার বাবা জিরা আমার জনেরা যুবকেরা, হযরতে খাজা বাকি বিল্লাহ অবাক হয়ে গেলেন, হায় রে দুনিয়ায় এত মুরিদ মোতাকে দিন দেখেছি,
কেউ সংসারের জন্য দোয়া চাইতে বলে, কেউ ছেলে পুলার জন্য দোয়া চাইতে বলে, কেউ নিজের উন্নতির জন্য দোয়া চাইতে বলে। এ মুরিদরা অন্য কোনো দোয়া চাইতে কেন বলে না? আমি খাজা বাকি বিল্লামার মতো হবে। হুজুর অবাক হয়ে গেলেন, চুপ করে গেলেন। হুজুরের মুরিদরা এই সময় বলেছিল, হুজুর আমি খাজা বাকি বিল্লাহ হতে চাই, আমাকে খাজা বাকি বিল্লাহ করে দিন। আল্লাহর ওলি বলেছিল, বাবা রে এক সপ্তাহ পরে আমার দরবারে তুই আসবি বাবা, আল্লাহ যদি চায় আমি খাজা বাকি বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকেও বাকি বিল্লাহ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সপ্তাহ পর আজ এরকম মুরিদান দেখে, এক সপ্তাহ পর ঠিক যে হাজির, হুজুর আপনি বলেছিলেন খাজা বাকি বিল্লাহ করবেন, হজরতে খাজা বাকি বিল্লাহ বললেন, বাবা বাকি বিল্লাহ হওয়ার সব বাকি বিল্লাহ হবি? হ্যাঁ হুজুর। চোখ দুটো বন্ধ কর, দরবারে বসিয়ে নিজের গায়ের হাজি রুমালটা হুজুর মাথার উপরে চাপিয়ে দিলেন। কার মাথা? হালুয়াওয়ালার মাথার উপরে, মুরিদের মাথার উপরে চাপিয়ে দিয়ে বললেন, বাবা চোখ দুটো বন্ধ কর। চোখ দুটো বন্ধ করলে হাজি রুমালটা মাথার উপরে চাপিয়ে দিয়ে মিনিট দুয়েক পরে বলছে, বাবা চোখ খোল, চোখ দুটা খোল। চোখ খুললেন, মাথা থেকে ওন্নাটাকে সরিয়ে নিলেন, ঘরে বসেছিলেন দরবারে, এবার চোখ খুলে দেখে গভীর জঙ্গলে এসে বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ নিয়ে বলেছিল, বাবা যদি খাজা বাকি বিল্লাহ হতে চাস, এই গভীর জঙ্গলে অসংখ্য সিংহ রয়েছে, বাঘ রয়েছে, হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, হিংস্র বিষধর সাপ রয়েছে, বাবা বাবা মুরিদান রে খাজা বাকি বিল্লাহ যদি হতে চাস, এই জঙ্গলে বসে বসে ইবাদত কর, সংসার ধর্ম ত্যাগ করে সংসারকে বলি দিয়ে বাবা, এই খাজা বাকি বিল্লাহর তপস্যাতে তোর জীবন কাটা, তিন মাস কাটিয়ে আয় বাবা, বাবা রে মুরিদান তিন মাস ধরে একভাবে এই নকদর্পণে এই অবস্থাতে তরিকার সবক দিয়ে যাচ্ছি বাবা, একই অবস্থাতে ইবাদত করবি বাবা, খবরদার পালিয়ে যাবি না। কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির ওই মুরিদটা সাহস নিয়ে চোখ দুটা খুলে দেখে চতুর্দিকে সিংহ বাঘ সমস্ত সমস্ত হিংস্র জন্তু জানোয়ারেরা, হিংস্র সমস্ত বিষাদার সাপেরা থালা তুলে ফেনা তুলে রয়েছে। হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মুরিদটা বলেছিল, আল্লাহ আপনার হুকুমে যদি এদেরকে পাঠান কোন দুঃখ নাই, কোন আফসোস নাই, আমি খাজা বাকি বিল্লাহর মুরিদ বলছি, আল্লাহ আপনাকে রাজি করবার জন্য আমি এই আপনার এই জঙ্গলে এসেছি, এদের যদি আপনার হুকুম থাকে নিশ্চয়ই এরা আমাকে ক্ষতি করবে। আল্লাহর ওলি চোখ দুটা বন্ধ করে আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, এক মাস, দু মাস, তিন মাসের পর হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। মুরিদানরা কোথায় আছে? জঙ্গলে। আসিয়াত বাকি বিল্লাহ কোথায় আছে? বাইরে। আমার হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কি বললে? সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেছে আসলিয়াত, খাজা বাকি বিল্লাহ ইন্তেকাল করলেন, চারিদিকে রটে গেছে খাজা বাকি বিল্লাহ ইন্তেকাল করেছে। হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ইন্তেকালের সংবাদ শুনে ওনার বড় ছেলেকে উনি বলে গিয়েছিলেন, বাবা আমার জানাজা সেই ব্যক্তি পড়বে যে ব্যক্তি তার জীবনে কোনোদিন চল্লিশ বছরের ভিতরে ফজরের নামাজ কাজা নাই, সেই ব্যক্তি আমার জানাজার ইমাম হবে। কেরাম ওসিয়াত বুঝতে পেরেছেন? আমার জানাজার ইমাম কে হবে? চল্লিশ বছর যার হজরের নামাজ কাজা নাই। হযরতে খাজা বাকি বিল্লাহর জানাজার ইমামটা কে হবে খুঁজে পাওয়া যায় না। ও বেদনেরা, হযরতে খাজা বাকি বিল্লাহর লাশটা কি গোসল দিয়ে রেখে দিয়েছে? খাজা বাকি বিল্লাহর জানাজার ইমাম খুঁজে পাওয়া যায় না। এটা ভিতরে
বৌদা করা গেছে হঠাৎ দেখতে পাওয়া যায় তিন মাস বাদে হজরতে খাজা বাকি বিল্লেন তে কাল করেছে মুরিদ জানতে পেরে গিয়েছে জঙ্গলের ভিতর দিয়ে হজরতে খাজা বাকি বিল্লার ওই মুরিদটা আর জঙ্গলে থাকতে পারেন না ও মুরব্বিয়ান গনেরা হজরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ লিগে ওই মুরিদটা জঙ্গল ছেড়ে পালিয়ে আসতে শুরু করলে দৌড়ে দৌড়ে জঙ্গলের ভিতর দিয়ে আসে জঙ্গলের হিমস্র জন্তু জানোয়ার গুলা হুজারের পিছনে ছুটতে শুরু করলে ও কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে আল্লাহর ওলি দাঁড়িয়ে যাই আল্লাহর ওলি হজরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ লিগে ওই মুরিদটা দাঁড়িয়ে যে বলে বাবা ও জঙ্গলের পশুরা আসিস না বাবা আসিস না আল্লাহর জঙ্গলে থাক আল্লাহর দেওয়া জঙ্গলে তোরা থেকে আল্লাহর জিকির কর খবরদার জনবহুল এলাকায় তোরা ঢুকিস না তোদেরকে ক্ষতি করবে হজরতে খাজা বাকি বিল্লাহর ওই মুরিদটাকে দেখে ওই সময় সিংহ হাতি গুলার জবান আল্লাহ খুলে দিয়েছিল আল্লাহর ওলি আল্লাহর ওলি আমাদেরকে ছেড়ে চলে যেও না আপনাকে যে ভালোবেসে আপনাকে মহাব্বাত করি আমার নবীকে আমরা পেয়েছি আমরা হাতির জাত হতে পারি সিংহের জাত হতে পারি আমরা বাঘের জাত হতে পারি আমার নবীকে আমরা দেখতে পেয়েছি নবীকে দেখতে পেলাম তাকে ছেড়ে কি করে থাকবো তাই আজকে তোমার পিছনে পিছনে ছুটে চলে যাই জোরে বলুন না সোহাব আরো জোরে বলুন সোহাব নারে তবে प्यारे हाजरीन आप सब सुन रहे हैं मंडोल साउंड की एक अनमोल पेशकश बंगाली इस्लामिक मिलादो महफिल की लाइव रिकॉर्डिंग मंडोल साउंड मिंटू मंडोल कुड़ला बाजार हावड़ा मंडोल साउंड अस्सलाम वालेकुम সকল জন্তু জানোয়ারদেরকে বুঝিয়ে দিয়ে ছুটে 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 ঘোড়ার পিঠেতে কালো একটা ঘোড়ার পিঠেতে একটা চাদর মুড়ি দিয়ে আল্লাহ আর ওলি চলে আসেন এসে দেখে বিরাট জনবহু এলাকা সকলের মাথায় টুপি আছে সকলেই কাতারে কাতারে দাঁড়িয়ে যায় আল্লাহর ওলির দাসটা এমনি করে খাটিয়ার উপরে রয়েছে আল্লাহর ওলি এসে জিজ্ঞাসা করলেন ও বাবারা কি হয়েছে বলে খাজা বাকি বিল্লাহ ইন্তেকাল করেছেন চাদরে হুজুরের মুখটা ঢাকা আছে খাজা বাকি বিল্লাহ ইন্তেকাল করেছে ও বাবা জানাজা হবে কখন বলে হুজুর কি বলবো আমার আব্বাজান ওসিয়াত করে গেছে আমার জানাজার ইমাম তিনি হবে যার জীবনে চল্লিশ বছরের ফজরের নামাজ কাজা নাই আমরা এরকম ইমাম খুঁজে পাচ্ছি না বড় সমস্যায় পড়েছে আল্লাহর ওলি বলেছিল বাবা ও বাবা ছেলে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমি তোমার বাপের ইমামতি জানাজার ইমামতি করব জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান আল্লাহ ও বেজনা মুরব্বিয়ান গনেরা আল্লাহর ওলি হজরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ লিগের জানাজাটা গলো জানাজা পড়ার পরে দাফন করা গলো হঠাৎ দেখতে পাওয়া যায় ওই যে ব্যক্তিটা ঘোড়ার পিঠি করে আসছিলেন উনি আবার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন আল্লাহর ওলি হজরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ লিগের ছেলে সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির হাতটাকে ধরলেন হুজুর দাঁড়ান কে আপনি কোথা থেকে এসেছেন আপনার পরিচয় আমি পাই না আপনি আমার বাপের ইমামতি করলেন জানাজার আপনার পরিচয়টা একটু দিয়ে যান ছিল বাবা আমার পরিচয়টা তোর জেনে লাভ নাই আমার পরিচয় তোকে জানতে হবে না 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 হুজুর আমি আপনার পরিচয় না নিয়ে যেতে দেব না আল্লাহর ওলি ওই সময় দেখতে পাওয়া যায় নিজের মাথা থেকে চাদরটাকে সরিয়ে দিয়ে বললেন বাবা ও বাবা ছেলে আজকে বাকি বিল্লাহ আর এক বাকি বিল্লাহর জানাজা নামাজ আদায় করে গেল জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আলি আই কে যাবি
ইদুর মদিনাই জিয়ারতে রওজায় যেথায় নবী শুইয়া আছেন পাক মদিনায় আই কে যাবি ইদুর মদিনাই জিয়ারতে রওজায় যেথায় নবী শুইয়া আছেন পাক মদিনায় বাবলা এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি হাজার হাজার লাখে লাখে হাজিরা সব যায় হাজার হাজার লাখে লাখে হাজিরা সব যায় খোদার কাবাকে জড়িয়ে তারা সদাই কয় এমন কাবা আসবে কি আর জীবনে একটিবার কে কাবার ওসিলায় পাব নবীর দিদার কে যাবি আই দূর মদিনাই জিয়ারতে রওজায় যেথায় নবী শুইয়া আছেন পাক মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ক্যাসেটটি শব্দ ধরনে এবং কম্পিউটারাইজ পরি স্পুটনে সাহাজি মোবাইল প্লাজা দেউলি বাজার দক্ষিণ চব্বিশ পরগনা আমার বক্তব্যের মূল বিষয় বলে দেয় এবার আজকেই মাহফিলটা তৈরি করা হয়েছে কিন্তু সৎ মানুষের জ্ঞানী মানুষের সোহবত পাওয়ার আশায় তাই না কিছু জ্ঞানী মানুষের সোহবত পেয়ে যেমন ছিলাম তেমন থাকবো নয় পরিবর্তন হব বলে ঠিক তাহলে আজকে জলসা দিয়ে যদি পরিবর্তন না হয়ে যেমন বেকা ছিলাম তেমন বেকা রইব তাহলে জলসা দিয়ে ফল হবে কিছু জোরে বলুন না জন ছেলেরা তাহলে এই ন্যানোজিন্স না কি বলে হ্যাঁ ন্যারোজিন্স ওই রকম মাল পরে সব ঘোরাঘুরি করতেছে শরিয়াতে নিষেধ টাইট ফিট কোনো পোশাক পরে পুরুষদের জন্য যেমন হারাম মেয়েদের জন্য এরকম হারাম এখন পুরুষরা ঢিলা ঢিলা পোশাক পরে আর মেয়েরা সব টাইট পরে কথা বুঝতে পারেন কেন না কি আছে দেখ ডাইরেক্ট তো দেখাতে পারবো না তা পোশাক গুলো গায়ের সঙ্গে সেপটে দিয়েছি দূর থেকে দেখ আমি রঙ্গিলা খাতুন কেমন তোর কলিজায় যদি আগুন না দিতে পারে তা আমার আল্লাহর নাম আল্লাহ না দুনিয়ায় যত ক্যান্সার হচ্ছে যত মানুষের ক্যান্সার হচ্ছে ক্যালকুলেশন করে দেখুন মেয়েদের সবচেয়ে বেশি ক্যান্সার মা বোনেরা ভাবছে সানাস ভাই এই কথাগুলো কেন বলছে ভালো কথা বলে যাচ্ছে শুনে সমীক্ষা বলছে 100 মানুষের 100 ম্যানের যদি ক্যান্সার হয় 80 জন মেয়ে ছেলে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে কারণটা কি মেয়েদের কেন এত ক্যান্সার আমার বাবাজিরা আমার মেয়েদের ক্যান্সার হবার বড় উপক্রমের এটাই বড় সবচেয়ে জায়গা মেয়েরা যদি তাদের দেহটাকে আব্বুর ভিতরে না রাখে আব্বুর ভিতরে যদি না রাখে ওই গোটা সমাজের পুরুষগুলো যেমন কুদৃষ্টি দিয়ে তার শরীরের দিকে তাকাবে ওর শরীরটা যেমন ক্ষতিগ্রস্ত হবে ওর দেহটা আমার আপনার মা বোনের দেহটা আলগারাগার দেহ নয় কিন্তু মেয়েদের যে শরীর আল্লাহ করেছে না ওটা আলগা রাখার জন্য নয় মেয়েদের গায়ের ত্বক আলাদা পুরুষের গায়ের ত্বক কিন্তু আলাদা
পুরুষের দেহের ত্বক কিন্তু আলাদা, নারীর দেহের ত্বক কিন্তু আলাদা। এটা যদি একসঙ্গে করা যায় কোনদিন একসঙ্গে হবে না। তাই বলি মুমিন মুসলমান ও ভাই ও বাবাজিরা, ঘরের মেয়েদেরকে কোনদিন ত্বক দেখাতে দেবেন না। সূর্যের আলো যদি এদের ত্বকের উপরে পড়ে যায়, এদের ত্বকের উপরে যদি দেয় সূর্যের আবাসগুলো পড়ে যায়। বিজ্ঞান আজ সমীক্ষা করে বলছে মেয়েদের ক্যান্সারের বড় উপক্রমের জায়গা গুলো, এরা শরীরকে আলগা করে যারা বেড়ায় এদের শরীরের উপরে অত্যাচার করবার জন্য, এদের ত্বকের উপরে অত্যাচার করবার জন্য এদের ক্যান্সার আক্রান্ত বেশি হয়ে যায়। মলি সাহেব বলিনি, বলো কোন মলি সাহেবের কথা না বল। যদি দেখতে চান ভালো করে, বিজ্ঞানের ইংলিশে লেখা আছে তো, একটু আমি বাংলায় পড়ে যদি না আপনার বোঝাতে পারি, ভালো একজন ইংলিশ টু বাংলা যিনি মানে করতে পারেন তারে খুলে আপনি পড়িয়ে নেবেন, বড় বড় বিজ্ঞানীরা লিখে গেছে কিতাব। তাহলে মেয়েদের থাকতে হবে আদবের ভিতরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুরব্বিয়ানগণেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার নবী মেরাজে গেলেন, নবী আমার মেরাজে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করলেন, নবী আমার আমি মেরাজের রাতে আল্লাহর জাহান্নামটা পরিভ্রমণ করেছিলাম। কোথায় গিয়েছে মেরাজে দিয়ে আল্লাহ কোথায় গেলেন নবী পাক ইসলামকে? হ্যাঁ, জাহান্নাম। নবী আমার জাহান্নামটা পরিভ্রমণ করে দেখলেন, ওই জাহান্নামটা পরিভ্রমণ করে নবী আমার বর্ণনা করলেন, ও আমার সাহাবারা, আমি জাহান্নামের ভিতরে প্রথম প্রবেশ করে দেখি একদল মেয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিহ্বাটাকে টেনে কপালের সঙ্গে লাগিয়ে দিয়েছে, চিৎকার করে আওয়াজ করে, কোন আওয়াজ তারা বহিঃপ্রকাশ করতে পারে না, গ করে চিল্লায়। আমি নবীর সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ও ভাই জিব্রাইল আমিন, ভাই জিব্রাইল আমিন রে, এরা কারা, কোন নবীর উম্মত, এদের কেন এত কষ্ট হয়? আল্লাহর নবীর কথা শুনে জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, এরা কি নবীর উম্মত, এরা হচ্ছে ঈসার নবীর উম্মত নয়, মুসা নবীর উম্মত নয়, এরা হচ্ছে আপনার একদল উম্মতি, যারা আপনার বিধানকে ভায়োলেট করবার জন্য এক শ্রেণীর মেয়েরা যথারীতি পরনিন্দায় তাদের জীবন চালাত। ওই ব্যক্তিটা খারাপ, ওই ব্যক্তিটা এমন, ওই ব্যক্তিটা ছোট, ওই ব্যক্তিটা বড়, ওই ব্যক্তিটা সুন্দর, ওই ব্যক্তিটা খারাপ, এরকম পরনিন্দা করবার জন্য আল্লাহ রব্বুল আলামিন জবানকে বার করে ওদের কপালের সঙ্গে সেটে দিয়েছে। আল্লাহর নবী আরো কিছু দূর যে দেখলেন, একদল মেয়ের মাথার উপরে জাহান্নামের এক ধরনের কাঁচি দিয়ে তাদের মাথাগুলোকে থেতলে কেটে কেটে জাহান্নামের কাঁচি দিয়ে তাদের মাথাগুলোকে কেটে ফেলা হচ্ছে। আমার নবী পাক ইসলাম বললেন, ও আমার জিবরিল আমিন, এদের এই কেন শাস্তি দেওয়া হচ্ছে একটু বলুন, এদেরকে কেন এই অবস্থাতে রাখা হয়েছে? আল্লাহর নবীর কথার জবাব দেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা নবী মুসা, এরা ইব্রাহিমের উম্মত নয়, এরা আপনার একদল উম্মতি, আপনার শরিয়াতের কথাকে ভায়োলেট করবার জন্য, শরিয়াতের বিধানকে অবাধ্য করে চলবার জন্য, এরা শরিয়াতকে খণ্ডন করে দুনিয়ার জমিনে এদের মাথার চুলগুলোকে দেখিয়েছিল, হুজুর এদের মাথাগুলাকে পরপুরুষ বেগানাদেরকে দেখিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, গে যত বেগানা পুরুষ এদের মাথা দেখে বাহা বাহা দিয়েছে, আল্লাহ পাক ওই পুরুষগুলোকে জাহান্নামি করেছে, তার সঙ্গে সঙ্গে এই মেয়েটাকে জাহান্নামের কাছে দিয়ে মাথাগুলোকে কেটে ফেলা হচ্ছে। আল্লাহর নবী আরো কিছু দূরে হেঁটে যায়, নবী আমার জাহান্নামের ভিতরে যে দেখে একটা মেয়ের পা থেকে মাথা পর্যন্ত এমন একটা পোশাক পরিধান করিয়ে দিয়েছে, ওই পোশাকটা জাহান্নামের আগুন দিয়ে ঢাকা, জাহান্নামের আগুন দিয়ে তৈয়ার। নবী আমার ভয় খেয়ে গেলেন, ও জিবরিল আমিন,
এটা নিশ্চয়ই আমার উন্নতি নয়। আমার নবী পাকের কথা শুনে জিব্রাইল আলাইহিসসালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার একজন উন্নতি, শরীয়তের বিধান, এরা ভায়োলেট করবার জন্য, অবাধ্য হবার জন্য শরীয়তে বলা আছে তার চেহারাটা বেগানা পুরুষ কিংবা নারীকে দেখাতে পারবে না, নিজের মা নিজের আব্বা জান কেউ সাবাল্লিকা সাবাল্য খাবার পরেও দেখাতে পারবে না। এরা শরীয়তের বিধানকে পাইলট করে এমন একটা পোশাক পরিধান করে সমাজের বুকে চলত, দূর দূর থেকে বেগানা পুরুষগুলো বেগানা ছেলেগুলা এই সমস্ত মেয়েদের জেরেজের দিকে চেহারার দিকে লক্ষ্য করে বলতো, আকারে জমিলা খাতুনের চেহারাটা এমন, ও যদি আমার বিবি হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, গে এমন একটা পোশাকই পরিধান করে ঘুরত, এদের পোশাক শরিয়াতের বিধানকে ভায়োলেট করেছে, হে আল্লাহ এদেরকে জাহান্নামের পোশাক দিয়ে আযাব দিতেছে। জাহান্নামের পোশাক তাদেরকে পরিধান করা হয়েছে। আরো আছে, এখনো বর্ণনা করে শেষ করা যাবে না। ভাই নবী আমার কিছু দূর গেলেন, গিয়ে দেখে এক শ্রেণীর মেয়েদের ঠোঁটগুলোকে কাটছে জাহান্নামের কাছে। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন, হুজুর চিন্তা করছেন, এটাও আপনার উম্মত? আপ সব শুন রহে হে মন্ডল সাউন্ড কি এক অনমোল পেশকশ, বেঙ্গলি ইসলামিক মিলাদু মাহফিল কি লাইভ রেকর্ডিং মন্ডল সাউন্ড। জাহান্নামের পোশাক তাদেরকে পরিধান করা হয়েছে। আরো আছে, এখনো বর্ণনা করে শেষ করা যাবে না। ভাই নবী আমার কিছু দূর গেলেন, গিয়ে দেখে এক শ্রেণীর মেয়েদের ঠোঁটগুলোকে কাটছে জাহান্নামের কাছে। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন, হুজুর চিন্তা করছেন, এটাও আপনার উম্মত? এটাও আপনার উম্মতি? সমাজের পুরুষদেরকে আকৃষ্ট করবার জন্য, সমাজের জওয়ান যুবক ছেলেদেরকে আকৃষ্ট করবার জন্য, নিজের দিকে নিজের দিকে আসক্ত করবার জন্য, এরা নিজের স্বামীকে স্বামীকে অবাধ্য হয়ে নিজের স্বামীকে না দেখিয়ে ঠোঁটের উপরে এমন একটা প্রলেপ লাগাতো, এমন একটা লিপস্টিক লাগাতো, এদের এই লিপস্টিক এর রংটা পর পুরুষ দেখে আকৃষ্ট হয়ে বলতো, ওর ঠোঁট দুটা যদি আমি পেতাম, একটু ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমা খেতাম। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার জন্য ওই পুরুষটাকে আল্লাহ জাহান্নামী করেছে, আমার আল্লাহ পাক এই নারীটাকে জাহান্নামের কাঁচি দিয়ে এর ঠোঁট গুলা কাটে। আমার নবী কিছু দূর যে দেখে, হঠাৎ এক সময় দেখতে পাওয়া যায় জাহান্নামের আংশুড়ি দিয়ে আংটা দিয়ে হাতের নখ গুলোকে তুলছে। আমার নবী চিৎকার করে জানায়, ও জিব্রিল আমিন, নিশ্চয়ই এরা আমার উন্নতি নয়। আল্লাহ নবীর কথা শুনে জিব্রাইল আলাইহিসসালাম কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার একদল ভাইলট করা, এরা হচ্ছে আপনার অবাধ্য একজন উম্মতি, এরা শরিয়াতের বিধানকে খণ্ডন করে নামাজকে এরা ঠিকভাবে আদায় করত না, নামাজ আদায় করলেও এদের হাতে পায়ে এক ধরনের প্রলেপ লাগাতো যেটাকে নেল পালিশ বলা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেল পালিশ লাগানোর কারণে ওরা ওযু করে নামাজ আদায় করত, কিন্তু ওদের ওযু হতো না, ওযু হওয়ার না কারণে আল্লাহ ওদের নামাজিগুলোকে নামাজগুলোকে জাহান্নামের খোড়া করে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মহিলাদের নখগুলোকে জাহান্নামের অংশুড়ি দিয়ে তুলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোরা আগে বাড়বেন না, আপনি আর আগে যাবেন না, আরো আরো আপনার কিছু উম্মত উম্মতিদের কঠিন সাজা রয়েছে, হুজুর আপনি যাবেন না, সহ্য করতে পারবেন না। নবী আমার জাহান্নাম থেকে বেরিয়ে এসে আল্লাহ দরবারে সিজদায় পড়ে গেলেন, ও রব্বি আল্লাহ, আমার এতগুলো উম্মত উম্মতিদের শাস্তি গুলোকে আমি দেখে এলাম, আমি নবী কি করে সহ্য করব, আমি নবী কি করে সহ্য করব, আমি সইতে পারি না, আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার হাবিবি রে, কেঁদো না কেঁদো না কেঁদো না, তোমার যারা খাঁটি উম্মত উম্মতি হবে তোমার কথা কোনদিন তারা অবাধ্য হবে না। আমি আল্লাহ তোমায় কথা দিলাম, তোমার
তোমার খাঁটি উম্মাত উম্মতিদের কোনদিন জাহান্নামকে তাদের দর্শন করাবো না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের কিরকম পোশাক পরা উচিত, মেয়েদের কি ড্রেস পরা উচিত, শরিয়াতে বলে দিয়েছে ওই ড্রেস গুলো ওই পোশাক গুলো পরে আপনাকে চলতে হবে। গাজুয়ারির কোন জায়গা নেই, চটকদারির কোন জায়গা নেই, বাইরে আমার তাই বলি ঘরের মেয়েদেরকে ঘরের ছেলেদেরকে শরিয়াতের বিধানের উপরে শিক্ষা দেন, শরিয়াতের মাসলা মাসাইল গুলোকে তাদেরকে শিক্ষা দেন, বাইরে আমার। প্যারে হাজরিন, আপ সব সুন রহে হ্যায় মন্ডল সাউন্ড কি এক অনমোল পেশকশ, বেঙ্গলি ইসলামিক মিলাদো মহফিল কি লাইভ রেকর্ডিং, মন্ডল সাউন্ড, মিন্টু মন্ডল, কোড়লা বাজার, হাওড়া, মন্ডল সাউন্ড। আসসালামু আলাইকুম। চটকদারি কোন জায়গা নেই, বাইরে আমার তাই বলি ঘরের মেয়েদেরকে ঘরের ছেলেদেরকে শরিয়াতের বিধানের উপরে শিক্ষা দেন, শরিয়াতের মাসলা মাসাইল গুলোকে তাদেরকে শিক্ষা দেন, বাইরে আমার। সকলে মহব্বত দিবেন, সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, তোমার নাম রহমাতাল লিল লা ইলাহা ইল্লাল্লাহু
আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নিকার আল্লাহওয়ালা মুরুব্বিয়ান গণিরা, পর্দানিশিনী আমার আব্বা আম্মা জান ও বোনিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মজলিসকে কায়েম করেছেন যে কমিটি ভাইরা, তারা সকলে মিলে মাইক দিয়ে বললেন, মাইক দিয়ে বলেছেন, বলুন শুকর আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন, ভাইদেরকে আল্লাহ হায়াত কিসমতকে দারাজ করুন, বলুন শুকর আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাদের দানকে কবুল করে দিন, ইসলামের একনিষ্ঠ খাদেম হিসাবে আল্লাহ কবুল করে নেন, বলুন শুকর আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত দেবেন কি দেব, দেব কি দেব না, দেব কি দেব না, এরকম চিন্তা ভাবনা করছে, নিজের বিবেককে প্রশ্ন করে, কত মাল আছে, কত ধন সম্পদ আছে, নিজের বিবেককে প্রশ্ন করে গোপনে গোপনে নামগুলো লিখিয়ে দেবেন, আল্লাহ গোপনে গোপন দানকারীর আল্লাহ বেশি পছন্দ করেন, জোরে বলুন সুবহান, বুঝলেন, গোপনে গোপনে দান করে যাবেন। আমি শাহনাজ আপনাদের ছোট ভাই, যা কিছু আল্লাহ বলিয়েছেন, যতটুকু আল্লাহ ওয়াজ নসিহাত করবার সুযোগ করেছিলেন করেছি, সকলে দোয়া করবেন আল্লাহ যেন শরীরকে সুস্থ রাখে, বলুন শুকর আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিন ইসলামের আদর্শের উপরে দিকে তাকিয়ে কথা বলে গেলাম, ব্যক্তিগত বিষয়ে কারুর উপরে ক্ষোভ প্রকাশ করার জায়গা আমার কাছে নেই, পর্দানিশিনী আমার আম্মা জান বোনেদের কাছে আমি বলে যাই, আল্লাহ যে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত সম্মানকে নিয়ে চলার চেষ্টা করুন, ইসলামে যে পোশাক দিয়েছে, ইসলামে যে রীতি দিয়েছে, বিধান দিয়েছে, ওই বিধানকে ভায়োলেট করে তৈরি করা বিধান মানুষের ক্ষতিগ্রস্ত, বিধানকে নিয়ে না চলে শরিয়াতের মানদণ্ডের উপরে আপনার জীবন চালনা করুন, দেখবেন ঘরের মেয়েগুলোকে বিনা পোনে সব ইমানদারের ঘরেই ইমানদারির সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, জোরে বলুন সুবহান। ঘরের মেয়েগুলোকে যদি বার করে দেন, সিনেমার আর্টিস্টদের মতো, ফিল্ম ইন্ডাস্ট্রিজের মতো, তাদের চরিত্র অনুসরণ করে যদি আপনার ঘরের ছেলে মেয়েগুলো তৈরি হয়ে যায়, মরণের পরে আপনি সাদগায় জারিয়া হিসাবে গোনা কিন্তু পেতে থাকবেন, তাই বাপ মা হয়ে গার্ড করে, গাইডনেস করে, তাদের যতটুকু সাপোর্ট করে, শরিয়াতকে শিক্ষা, শরিয়াতের বিধানকে তাদের ভিতরে ঢুকিয়ে চালানোর পদ্ধতি তাদেরকে শিখিয়ে দিয়ে যান, দেখবেন ওদের ঘরে একদিন আল্লাহ ওয়ালা তৈরি হয়ে যাবে, জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিন ইসলামের পাবন্দি চলার তৌফিক দান করুন, ইনশাআল্লাহুম্মা আমিন। ভাই সাহেব হুজুর আসবেন, তিনি মুক্তা, তিনিও আলোচনা করবেন, মূল্যবান আলোচনা, সুদূর মেদিনীপুর থেকে এসেছেন, নিঃসন্দেহে তিনি অবশ্যই তানার মুখমুশ্রিত শ্রুতি মধুর কণ্ঠে তিনিও ওয়াজ নসিহাত করে শোনাবেন, শুনবেন, কে ওটাউটি করবেন না, সকলে আদবের সঙ্গে বসবেন। ভাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমার আপনার জীবনে যদি না আসে, আমার আপনার জীবনে যদি না ফুটিয়ে তুলতে পারি, নবী পাকের আখলাকের উপরে, নবী পাকের লিবাসের উপরে যদি আমার আপনার চরিত্র, আমার আপনার আখলাক যদি না তৈরি হয়, নাজাত পাওয়া কঠিন হবে। অনেক ছেলে দেখেছি দাড়ি রাখে, আমরা দাড়ি রেখেছি এখানে তো, অনেকে এইটুকু রেখেছি, দেখেনি এইটুকু এইখানটা, এখনকার ছেলেরা আবার সব স্প্রাইট শার্ট দিচ্ছে, স্প্রাইট শার্ট, জোয়ান ছেলেদের সব স্প্রাইট শার্ট, কিরকম নাপতির দোকানে, সেলুনের দোকানে যে বসে রয়েছি আমি চুল কাটবো বলে, তো একজন ছেলে বলছে স্প্রাইট দে আমার, স্প্রাইট শার্ট মানে, দেখলাম সামনে চুলগুলো সব বড় বড় ছিল কেটেছে, পিছনের চুলগুলো সব কাটার অ্যাক্টিভিটি দেখেন, সেই চিরুনির সঙ্গে বেলেট ফিট করেছে, করে এরকম চুল এরকম টেনে টেনে কেঁকে কেঁকে হালকা করে দিল পেছন দিকটা, হ্যাঁ কাঁচি দিয়ে সমান করলো না, বেলেট দিয়ে
হালকা করে দিয়ে এরম বড় বড় সব উবড়ো খিবড়ো মতো হয়ে আছে, যেমন ঘরের ছাউনি সেই খড় দিয়ে যেমন ছেয়ে রাখলে যেমন হয়ে থাকে, পেছনটা এরকম করে আছে। ওর নাম নাকি আবার স্প্রাইট শার্ট। তা ওকে রাগানোর জন্য আমি বললাম, তুই যখন স্প্রাইট দিছিস, এই নাতি ভাই তুই এবার আমার সেভেন আপ দে। ও তো স্প্রাইট শার্ট দিল, এবার আমার সেভেন আপ শার্ট দে। ও তো বুঝতে পারেনি আমি যে মজা করছি ওর সঙ্গে, বুঝতে পারেনি, বলছে ভাই ওরকম শার্ট আমি এখানে দেই নি। হ্যাঁ না, তোর স্প্রাইট শার্ট দিতে হবে, তোর যখন স্প্রাইট দিলে আমার সেভেন আপ দিতে হবে। শার্টের নিয়ম কানুন আছে, যে পোশাকটা যে লেবাসটা যে শাস্তা যে ঢংটা শরিয়াত বিরোধী হয়ে যায়, নবীর অনুকরণ ছাড়া হয়ে যায়, সে নবী শত্রু বলে পরিগণিত হয়ে যায়। নবী শত্রু, নবীর যদি শত্রু হন আল্লাহর কি ভালো হবে না? আল্লাহর নেক বান্দা হয়ে যাবেন? মার খেয়ে জীবন যাবে, মার খেয়ে খেয়ে জীবন যাবে। মা বোনেরা যে সমস্ত পোশাক আশাক গুলো পড়ছে, যে সমস্ত অনেকেই আবার বোরকা পরে বেয়াদবি কাজ করছে বলে আমি বারবার প্রত্যেকটা স্টেজে বলি, এখানেও বলে যাচ্ছে, বোরকা পরেও সর্বনাশ করছে। কিরকম? হাতে সব মোবাইল, মোরক বোরকা ভিতরে আবার মোবাইল, দুটো করে সিম, তিনটে করে সিম, এক একটা মোবাইল। ভাইরা আমার, বাবা জিরা আমার, জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামটা পরিভ্রমণ করে দেখেছিলেন। জাহান্নামের ভিতরে কিন্তু আমার নবী বেশি পরিমাণে মেয়েদেরকে দেখতে পেয়েছিলেন। আল্লাহর নবী বললেন, মেয়েরা হচ্ছে শয়তানের জাল, মাকড়সার জাল, যেমন মাকড়সা একটা কোন রাস্তাতে পথেতে তৈরি করেন, ওই জালের একটা কোণায় বসে থাকেন। মাকড়সা জাল তৈরি করে জালের এক কোণে বসে থাকে না ভাই? কোন মাছি কোন মশা ওই মাকড়সার জালে যখন আটকে যায়, সঙ্গে সঙ্গে কোণা থেকে ছুটে এসে ওকে সুন্দর করে মুখের লালা দিয়ে সুতো দিয়ে ওকে পুরোপুরি আটকে দেয়। ও মুরব্বিয়ান গণেরা, জনেরা, যুবকেরা, ইবলিস গোটা সময় গোটা জীবনে আমার আপনার জীবন জাল তৈরি করেছে, আমার আপনার জীবনটাকে আমার আপনার চরিত্রটাকে শেষ করে দেওয়ার জন্য। গোটা সমাজে মেয়েগুলোকে নগ্ন করে দিয়েছে, গোটা সমাজের মেয়েগুলাকে নগ্ন তৈরি করে দিল, ওই নগ্ন খাদ্যকে ওই জিনিসের লোভে গোটা সমাজের মুসলমান ছেলেরা তারা সকলেই ছুটে ছুটে যে শয়তানের জালে আটকে যায়। শয়তান বলে আর কোন অবস্থা, আর ফেরানোর কোনো অবকাশ নাই, সুন্দর করে ওকে সুন্দর করে বেঁধে ফেল, আমার জীবনের বড় খোরাক তৈরি করে ফেল। তাই ও আমার আপনার জীবনটাকে জাহান্নাম আর খোরাক তৈরি করে ছাড়ছে। হুশিয়ার হয়ে জানে মুসলমান, শয়তান আমাদের চিরতর দুশ্মন। আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বর্ণনা করেছে, খবরদার খবরদার, শয়তান থেকে শয়তানের অসহায়তা থেকে বাঁচার বড় পদ্ধতি হচ্ছে আমি নবী আমার ইত্তেবা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ইত্তেবা করলে শয়তান কাছে আসতে পারবে না। শয়তান আমাদের চিরতরে বন্ধু না শত্রু? শত্রু। আমার আপনার ঘরের ছেলে মেয়েদেরকে সেরকম শিক্ষা দেন, কোন কাজটা শয়তানের, কোন কাজটা ইমানদারের হবে, কোন কাজটা প্রকৃত ইসলামের অ্যাকসেপ্ট হয়, কোন কাজটা ইসলামের বিধানের ভিতর থেকে এসেছে, কোনটা নিষেধ করেছে, সব কিন্তু এখন বাংলা চকি কিতাব পাওয়া যায়। পাওয়া যায় না ভাই? ছেলেটা আলেম হতে পারেনি, ছেলেটা আপনার মেয়েটা হাফেজা হতে পারেনি, আলেমা হতে পারেনি, ওকে বসিয়ে রাখবেন না। এখন শরিয়াতের অনেক কিতাব, মাসলা মাসাইলের কিতাবগুলো বাংলায় বেরিয়ে পড়েছে, কি গো বাংলায় কিতাবগুলোর হাতে ধরিয়ে দেন, দেখবেন বেঈমান করতে পারবে না। বসিয়াট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের কিতাবগুলোকে ওর সামনে পরিবেশন করুন, দেখবেন শরিয়াতের ওই সমস্ত কিতাবগুলোকে যদি আস্তে আস্তে শিখে যায়, পড়তে পড়ে ওর ভিতরে একটা আলাদা পার্টস ইউনিট তৈরি হয়ে যাবে, ওকে বেঈমান করা কঠিন হয়ে যাবে। আল্লামা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহিগের এত পরিমাণে বিদ্যা আল্লাহ দান করেছিলেন, এমন জ্ঞান দান করেছিলেন, তিনি ইচ্ছা করলে গোটা কিতাবগুলোকে আরবিতে লিখতে পারতেন। তিনি ইচ্ছা করলে যত কিতাব লিখেছেন হুজুর, সমস্ত কিতাবগুলো সব আরবিতে লিখে যেতে পারতেন।
আদেশে বলেছিল ও আমার রুহুল আমিন বাবা বড় মাওলানা খবরদার খবরদার এমন কিতাব শরিয়াতের কিতাবগুলো এই বাংলার জমিনের মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা নেড়ার বি পড়তে পারবে না এবার তারা পড়তে জানবে না বাবা বাংলার ছেলে মেয়েরা না পড়তে পারার কারণে ওদের ইমানকে হেফাজত করা কঠিন হয়ে যাবে বাবা রুহুল আমিন আমি আবি আবি আবু বাকার তোমার জন্য দোয়া করি ও বাবা আবু বাকার আমি আবু বাকার তোমার জন্য দোয়া করি রুহুল আমিন তোমার জন্য দোয়া করি তুমি কিতাব লেখো আল্লামায়ে রুহুল আমিন এত পরিমাণে পরিশ্রম করেছিলেন কিতাব লিখতে শুরু করেছিলেন কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে হুজুরের গোটা শরীরের রক্তগুলা দিন ইসলামের জন্য পানি করে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ডক্টর শহীদুল্লাহ বলেছিল আল্লামা হুজুরের চেহারা দেখে পরীক্ষা করে বলেছিল তোমার দেহে রক্ত নেই রক্ত নেই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি প্রথম ডান হাত দিয়ে কিতাব লেখা শুরু করতেন ডান হাতটা যখন ব্যথা হয়ে যেত অকেজো হয়ে যাওয়ার খাপ হয়ে যেত অস্বস্তি করা ব্যাপারে হয়ে যেত বাম হাতে কলম ধরতেন দুই হাতে পড়ে বাংলার মুসলমানদের কি শিক্ষা দেওয়ার জন্য বাংলার মুসলমানদের কি ইমান ধরে রাখার জন্য পরিশ্রম করে গেলেন ও বাংলার মুসলমানেরা এত পরিশ্রম করে গেলেন আজকে সেই বাংলা রুহুল আমিনকে বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতো আদর্শ দাদা হুজুর পীর কিবলার মতো আদর্শকে জবাই করে এক শ্রেণীর মানুষ তারা গোটা সমাজের বুকে দাপিয়ে বেড়ায় আল্লামায়ে রুহুল আমিন দাদা হুজুর পীর কিবলার রহমাতুল্লাহ আলাইহিকে সকলকে অস্বীকার করে চলবার আদেশ দেয় খবরদার সাবধান হয়ে যাও মুসলমানেরা সাবধান হয়ে যান খুশিয়াট আল্লামায়ে রুহুল আমিন আল্লামা দাদা হুজুর পীর কিবলার রহমাতুল্লাহ আলাইহিকে যদি এই বাংলার জমিনে না আসতেন বাংলার জমিনে আল্লাহ যদি না পাঠাতেন বাংলার মুসলমান গুলো ইমান নিয়ে থাকতে পারতেন না তাদের জীবনে পরিশ্রম করে গেছে তাই বাংলায় কিতাব বার হয়েছে বাংলায় কিতাব লিখে গেছে আল্লামা হুজুর ওই মশলার কিতাব গুলো পড়বেন ইমান ঠিক থাকবে বলে গেলাম ওয়াজ নসিহত শুনবেন এটা একটা জ্ঞান আর কিতাব পড়বেন ওটা একটা জ্ঞান ওয়াজ নসিহত শুনে জ্ঞান একটা অর্জন করবেন উলামায়ে হযরত গণদের মুখ থেকে পীর সাহেব হুজুর মুখ থেকে ওয়াজ নসিহত শুনবেন এ একটা জ্ঞান আর কিতাব পড়ে পড়ে জ্ঞান অর্জন করবেন দুটো জ্ঞান এক হবে ভাই এক হবে কোনদিন এক হতে পারে না তাই বলে গেলাম বাংলায় কিতাব পাওয়া যাচ্ছে যেটা বুঝতে পারবেন না জ্ঞানী মানুষদেরকে ডেকে বুঝে নেবে কথা বুঝে এসছে ভাইরা আমার বাবা জিরা আমার মা বোনেদের জন্য কিতাব রয়েছে মা বোনেরা বাংলা কিতাব পড়তে পারে বাংলা কিতাব তাদের হাতে ধরিয়ে দেন সাংসারিক জীবনে তাদের জীবনটা কিভাবে তৈরি হবে সেরকম মসলা মশাইলের কিতাব স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করবে স্বামীর সঙ্গে কিভাবে কথা বলবে এর কিতাব রয়েছে সব বাংলা কিতাব নেই ভাই ওই কিতাবগুলো দেন ওই কিতাবগুলো ওদের হাতে দেয় না কিতাব পড়ছে যুবক একটা ছেলে কিতাব পড়ছে কি আহত প্রেম বুঝতে পারেন আহত প্রেম উপন্যাস পড়ছে আহত প্রেম আমি ঘুরে দেখলাম আমার দেখার সঙ্গে সঙ্গে ও বইটা ঢেকে ফেললো ভাই বইটা দেখি বলে না হুজুর আপনাকে দেখানো যাবে না কেন দেখাবি না মাথার থেকে টুপি খুলে ফেলে আনছিলে আমার হুজুর আমি খুলে ফেলেছি বই দেখা কি পড়ছিস দেখা তা বইটা দেখলুম আহত প্রেম বইটার নাম মুসলমান ছেলে পড়ছে তাই বললুম তুই যে আহত প্রেম পড়ছিস এই আহত প্রেম পড়ে তোর নিহত হওয়া ছাড়া তোর কোনো উপায় নেই মুসলমানের ছেলে আহত প্রেম করছে জি উপন্যাস না পড়ে ভালো ভালো সাহাবাই কেরামদের জীবনী পড়ো কি গো ভালো হবে না মন্দ হবে সোজা রাস্তায় চলতে খুব কষ্ট হচ্ছে এখন বেকার রাস্তায় চললে ইনকাম ভালো হচ্ছে তো একটু বেঁকে চললে ইনকামটা ভালো হবে নাম যশ পাওয়া যাবে সেই জন্য সব আহত প্রেম করছে আহত প্রেম
জীবনের আদর্শে কারা আদর্শিত হয়েছিল তাদের দেখে শিক্ষা নেন। ও বেদনেরা আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন, সাহাবায়ে কেরামেরা এত পরিমাণে ভালোবেসেছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও আমার সাহাবারা, তোমাদের জানের থেকে মালের থেকে তোমাদের সম্মানের থেকে আমি নবী আমাকে মহাব্বত করতে হবে, তবেই ইসলাম তোমাকে ইমানদার বলে পরিগণিত করবে। ও বেদনেরা মুরুব্বিয়ান গণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, গোটা জগতের মুসলমানের দিকে খেয়াল করে দেখুন, যুগ সংবিক্ষণের দিকে আলোকপাত করে দেখুন, গোটা সময়ের দিকে খেয়াল করে দেখুন, আজ সময়ের জগতের মুসলমানেরা আমার নবী পাকের আদর্শগুলো ভুলে গিয়ে শয়তানের এতেবা তাবেদারি করছে, আমার নবীর জীবন আদর্শগুলো তারা শেষ করে জবাব করে শয়তানকে রাজি খুশি করে তারা চলেছে। এক থেকে একশো পর্যন্ত শরীয়তের কাজগুলোকে যদি আপনি তাদের সামনে তুলে ধরেন, এরা মসজিদ তৈরি করে, মসজিদ তৈরি করতে ভালোবাসে, মসজিদের নামাজ পড়তে ভালোবাসে না। ইগো, মসজিদ তৈরি করতে ভালোবাসছে মুসলমান, মসজিদে নামাজ পড়তে ভালোবাসছে, এ কি হলো? সব চালিয়ে কোদাকুদি করছে কেন? চা খাবে না ওয়াজ শুনবে? ভাই আমার ঘুম লাগছে, আপনাদের সব ঘুম লাগছে? ঘুম লাগলে নাই চা দেয়, চা দিয়ে চা দিয়ে করছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বললাম? হ্যাঁ, গজল পাগলা হয়ে গেছে, সব গজব লেগে যাবে। ভাই আমার তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে যারা আদর্শিত হয়েছে তাদের দেখে যদি আমার আপনার জ্ঞান না ফেরে তো গজল শুনে মাথা খারাপ হয়ে যাবে। অনেকেই বলে যে গান শুনছি, মিউজিক নাই, হারাম হুজুর, গান শুনতে তো বাধা নেই, মিউজিক শুনবো না, গান শুধু শুনবো। ও বেদনা শুনে রেখে দানে, কোন নারীর সৌন্দর্য নিয়ে গান, কোন নারীর সৌন্দর্য চেহারার উপরে বিবৃতি গান, কোন গীত শরিয়াতে হারাম করেছেন। যত দুনিয়ার জমিনে গান উঠেছে, যত গীত উঠেছে, ওই গীত গুলোকে এক জায়গায় করে দেখুন, কোন নারীর ভালোবাসা নিয়ে গীত তৈরি করেছে, কোন নারীর ঠোঁট নিয়ে গীত তৈরি করেছে, কোন নারীর মাথার চুল তৈরি করে গীত তৈরি করেছে, কোন নারীর চেহারার আকৃতি দিয়ে গীত তৈরি করেছে। মুসলমান শুধু মিউজিক হারাম নয়, মুসলমান শুধু মিউজিক বাদ্যযন্ত্র হারাম নয়, মুসলমান কোন বেগানা নারীর সমস্ত বর্ণনা দিয়ে গান তৈরি করা হারাম। একটা গানের সঙ্গে একবার মাথা নাড়া দেবেন, একবার মাথা নাড়া দিয়ে অন্তর দিয়ে শুধু বলবেন কি ভালো গানটা, সঙ্গে সঙ্গে চল্লিশ দিনে এবাদত চিরতরে মাটি হয়ে যাবে। কতদিনের এবাদত? চল্লিশ দিনের এবাদত। জোয়ান ছেলেদের সব মোবাইলে দেখেন সব গান, অধিকাংশ একই চিপের ভিতরে আসছে, একই চিপের ভিতরে একই মোবাইলে গজল আছে, গান রয়েছে, ভাই সাহেবদের আবার ওয়াজ রয়েছে। বলছে বিরিয়ানি যখন খেতে অসুবিধে তো এক চিপে সব থাকতে অসুবিধে কি? বলছে পেট যখন একটা, ভাত খাচ্ছি, তরকার খাচ্ছি, সবকিছু খাচ্ছি, সব যখন একটা পেটের ভিতরে, একটা মুসলমানের ভিতরে সবকিছু থাকতে অসুবিধে কি? খবরদার সকলেই মহব্বতের সঙ্গে তকবীর দেন, নারে তকবীর, নারে তকবীর। সিলসিলায় হক ফুরফুরা শরীর, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, না।